नगरे मागिया खबो गाहिया नेता जे देश निताई नाई से देश ना जाबो जे देश निताई नाई जे देश निताई नाई से देश ना जाबो जे देश ओ निताय विमुख जनार मुख ना हेरिबो नीताई विमुख जनार मुख ना हेरिबो ओ नीताई मोर जीवन धन नीताई मोर जाति गंगा जार पद जल हर शिर धरे गंगा जार पद जल गंगा जार पद जल हर शिर धरे हैन निताई ना भोजिया दुख पाई मरे हैन निताई दुख पे हैन निताई ना भोजिया दुख पाई मरे हैन निताई ना भोजिया लोचन वाले मोरा निताई जे बना ही माने लोचन बोले लोचन बोले मोरानी ताई जे बना ही माने लोचन बोले ओ आनल भेजाई तार माज मुख पाने आनल भेजाई तार माज मुख खाने आनल भेजाई तार माज मुख खाने ओ नीताय
নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই মোর ও নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই বিহনে মোর আন নাহি গতি নিতাই বিহনে মোর আন নাহি গতি বলি নিতাই বিহনে মোর আন নাহি গতি নিতাই বিহনে মোর ও নিতাই হরে কৃষ্ণা हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे निताय मोर जीवन धन निताय मोर जाति निताय बिहाने मोर आर नाही गति संसार विषय मुखे तुइला दिया छाय नगरे मागिया खाइब গাহিয়া নিতায় যে দেশে নিতায় নাই সে দেশে না যাব নিতায় বিহীন জনার মুখ না দেখিব লোচন দাস ঠাকুর তিনি বলছেন আমরা হচ্ছে নিতায়ের জাতি আর নিতায় হচ্ছে একমাত্র জীবন ধারণের প্রাণ নিতায় মোর জীবন নিতায় মোর ধন আর নিতায় মোর জাত সেই কথা বলা হচ্ছে তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন সবকিছুর আশ্রয় শ্রীমদ ভাগবতমে চতুশ্লোকী ভাগবতমে সেখানে বর্ণনা করা হয়েছে জানি না আজকে কি হবে একটু ঠান্ডা লেগে গেছে অর্থস্বর্গ বিসর্গ স্থান পোষণ উতায়া মন্নান্তরে সন কথা নিরুদ মুক্তির আশ্রয় সেই কথা বর্ণনা করা হয়েছে কৃষ্ণ আরে কৃষ্ণ প্রভু আপনার শরীর তো ঠিক নেই রেস্ট করলেই তো ভালো হতো আজকে একটু ঠান্ডা লেগে গেছে একটু ছোটাফাটা করতে হয়েছে তো সেইভাবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন সমস্ত সবকিছুর উৎস তা আমরা কালকে তাত্ত্বিকভাবে আলোচনা করেছি যে কীভাবে নিত্যানন্দ প্রভু হলেন সব কিছুর উদ্দেশ্য তিনি হলেন মহাবিষ্ণু তিনি গারুণদশায় বিষ্ণু তিনার থেকে গর্ভদশায় বিষ্ণু এসছে হ্যাঁ সব কিছু ওনার থেকে এসছে তা আমরা কালকে আলোচনা করেছি শ্রী বলরাম গোসাই হয় শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করে কৃষ্ণর সেবন আপন করেন কৃষ্ণ লীলার সহায় সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায় সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায় পুরা সৃষ্টিটাকে তিনি চারটে শরীর ধারণ করে তিনি আর চারটে শরীর ধারণ করে তিনি পুরা সৃষ্টির কার্যটা তিনি করছেন তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি গিয়েছেন যিনি সৃষ্টি করেছেন
তিনি হচ্ছেন কে? বিষ্ণু। ভক্তিগুলো ঠাকুর তিনি গাইছেন, তুমি সর্বের স্বরের স্বর ব্রজেন্দ্র কুমার, তোমারই ছায়াবিশের সৃজন সংহার, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তোমার ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেন, তোমার ইচ্ছায় বিষ্ণু পালন করেন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে শিব সংহার করেন, আর তব ইচ্ছা মতে মায়া কারাগার সৃষ্টি করেন। তুমি সর্বের স্বরের স্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তো তাহলে এখানে আমরা কি দেখছি, যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের ইচ্ছায় সব কিছু হচ্ছে, তা সেই সব কিছুটা করছে কে? হ্যাঁ, সেই সব কিছু করছে কি? বিষ্ণু। বিষ্ণু থেকে তিনি ভগবানের প্রথম ব্যূহ হচ্ছে বলরাম, প্রথম প্রকাশ। তা কি বলা আছে, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণর সেবন। তিনি পাঁচটা রূপ ধারণ করে কৃষ্ণের সেবা করেন, আপন করেন কৃষ্ণ লীলার সহায়, স্বয়ং রূপে তিনি কি করেন, তিনি কৃষ্ণের সঙ্গে সঙ্গে থাকছেন, বলরাম রূপে তিনি কৃষ্ণের কাছে থাকছেন। হ্যাঁ, এদিকে শিলা প্রভুপাদকে একবার জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণ বড়, কৃষ্ণ বেশি শক্তিশালী না বলরাম বেশি শক্তিশালী? সমস্ত শাস্ত্রে তো বলরামের কথা বলা হচ্ছে, তিনি পুরো ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন, ধারণ করে রাখছেন, পুরো ব্রহ্মাণ্ডটা উনার ভেতরেই থাকছে। হ্যাঁ, তো তখন প্রভুপাদ বলছেন যে দেখো বলরাম এত শক্তিশালী, হ্যাঁ বলরাম এত শক্তিশালী, কিন্তু আপনারা কারা কারা কৃষ্ণ বলরাম দেখেছেন? কৃষ্ণ বলরামের বিগ্রহ আপনারা দেখেছেন? তো সেখানে কৃষ্ণ বলরাম কিভাবে দাঁড়িয়ে আছে, কারো মনে পড়ে আপনাদের কৃষ্ণ বলরাম কিভাবে দাঁড়িয়ে আছে? কৃষ্ণর ঘাড়ের উপরে হাত দিয়ে বলরাম দাঁড়িয়ে থাকে। কৃষ্ণের ঘাড়ের উপর হাত দিয়ে বলরাম দাঁড়িয়ে থাকে। তাহলে বলরামকে আশ্রয় করে সব কিছু বলরামকে আশ্রয় করে আছে, আর বলরাম বলরাম কার আশ্রয় আছেন? ভগবান শ্রীকৃষ্ণের আছে। হ্যাঁ, প্রভুপাদ তখন বললেন দেখো তো কে বেশি শক্তিশালী, বলরাম কৃষ্ণের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এখানে আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, তিনি বলরাম রূপে স্বয়ং কৃষ্ণের সঙ্গে সঙ্গে থাকেন, আর সৃষ্টি লীলা কার্য করে ধরি চার কায়, আর বাকি যে সমস্ত সৃষ্টি কার্য আদি রয়েছে, কোম্পানির সমস্ত কাজ বাজ, যেমন আমরা আমরা যদি মাতাজিরা প্রভুজিরা দুজনে যদি চাকরি করে, সে বাবা দুজনে মানে হাজব্যান্ড নয়, তো দুজনে চলে গেলে বাড়িতে আর কেউ নেই, যদি হাজব্যান্ড চলে যায় তো ওয়াইফের সঙ্গে আর কেউ নেই, হাজব্যান্ড ওয়াইফ দুজন চলে গেলে ঘরে ছেলের সাথে আর কেউ নেই। এখানে
কৃষ্ণ কে সেবা করার জন্য কি করছেন, বলরাম স্বয়ং রূপে তিনি বলরাম কৃষ্ণের সঙ্গে থাকছেন। আর সৃষ্টি লীলা বাকি যে কৃষ্ণের আর বাকি যে কার্য, পুরো কোম্পানিটা তো কৃষ্ণের, বাকি সমস্ত কোম্পানির কার্য করার জন্য তিনি কি করছেন, চারটে নিজের শরীর থেকে আরো চারটে শরীর, চারটে দেহ রূপ ধারণ তিনি করেছেন। তাই কি বলা হচ্ছে, সৃষ্টি লীলা কার্যকরী ধরি চার কায়, মানে একই ব্যক্তি আরো চারটে শরীর ধারণ করেছে, করে সেই কার্য করছে। সৃষ্টি দিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করেন কৃষ্ণের বিবিধ সেবন। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, তার আজ্ঞা অনুসারে তারা সবাই পালন করছেন, আর তিনি শেষ রূপে কৃষ্ণের বিবিধ সেবন করছেন। যেমন শেষ রূপে হয়ে তিনি কৃষ্ণের আসন হয়ে থাকছেন, ছত্র হয়ে থাকছেন, যখন বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে নন্দের আলয়ে কৃষ্ণকে রাখতে যাচ্ছিলেন গোকুলে, তখন সে যমুনা পার হওয়ার সময় আপনারা দেখেছেন, যমুনা পার হওয়ার সময় কৃষ্ণের মাথার উপরে অনন্ত শেষ দাঁড়িয়ে আছে ছাত্র হিসাবে, বৃষ্টি হচ্ছে, তিনি ছাত্র হিসাবে এইভাবে ফোনা ধরে কৃষ্ণের মাথার উপর দাঁড়িয়ে আছে। তো সে হচ্ছে কে, সে হচ্ছে বলরাম মূল সংকর্ষণ। তিনি শেষ রূপ ধরে কৃষ্ণের বিবুদ্ধ সেবন করেন, বিবুদ্ধ সেবা করেন। সর্বরূপে আসাদায় কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। তিনি কি করেন, সর্বরূপে আসাদায় কৃষ্ণ সেবানন্দ, বলরাম তিনি বিভিন্নভাবে সেবা সম্পাদন করার মাধ্যমে তিনি কৃষ্ণ সেবানন্দ আস্বাদন করছেন। আর সেই যে কৃষ্ণ সেবানন্দ আস্বাদন করেন যে বলরাম, সেই বলরাম আর আজকে নিত্যানন্দ প্রভু রূপে শ্রী গৌরাঙ্গ মহাপুর সঙ্গে শ্রীধাম নবদ্বীপে তিনি বিহার করছেন। সেই কথা আমরা এখানে আলোচনা করেছি, কালকে লাস্টের দিকে আলোচনা হয়েছিল, অনেকের মনে নেই, কিন্তু বিষয়টা অনেকেই ঠিকভাবে ক্লিয়ার নয়, সেই জন্য আজকে একটু প্রাথমিক অবস্থায় কানেকশন দেয়া হচ্ছে। কি বলরাম হলেন মূল সংকর্ষণ, শ্রী বলরাম বা মূল সংকর্ষণ রূপে তিনি কৃষ্ণের সেবা করেন, তিনি আরও পাঁচটি রূপে কৃষ্ণের সেবা করেন, যথা সেই পাঁচটি রূপ কি কি, সেই পাঁচটি রূপ হচ্ছে সংকর্ষণ, কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, ক্ষীরদোষায় বিষ্ণু এবং অনন্ত শেষ রূপে। মোট ছয় রূপে তিনি কৃষ্ণের সেবা করেন। শ্রী বলরাম নিজে মূল সংকর্ষণ রূপে ব্রজে বা দ্বারকায় কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎভাবে কৃষ্ণের লীলায় সহায়তা করেন, দাউজি রূপে। কৃষ্ণের লীলা সম্পাদনের জন্য কৃষ্ণের ইচ্ছায় বলদেব শ্রী সংকর্ষণ রূপে গোলোক বৈকুণ্ঠে নিত্য চিন্ময় অপ্রাকৃত ভগবত ধাম সমূহ প্রকাশ করেন, তিনি সমস্ত ভগবত ধাম তিনি সবকিছু প্রকাশ করেন। আর তিনি কি করেন, কৃষ্ণের লীলা নির্বাহের জন্যই অপ্রাকৃত ভগবত ধাম সমূহ প্রকাশিত হচ্ছে, তার কারণে সর্বোচ্চ লোক হলো কৃষ্ণলোক, সেখানে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামক চিন্ময় গোলোক বৃন্দাবন ধাম রয়েছে। কৃষ্ণলোকে সেখানে শ্বেতদ্বীপ রয়েছে, শ্রী ব্রহ্মা সংহিতাতে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি ক্লিয়ারভাবে বলছেন এই শ্বেতদ্বীপের কথা, তা সেই শ্বেতদ্বীপ হচ্ছে গোলোক বৃন্দাবন, সেখানে কৃষ্ণ স্বয়ং তিনি সেখানে নিত্য বিরাজ করে থাকেন। কৃষ্ণলোকের নিচে পরব্রহ্মে অগণিত বৈকুণ্ঠ লোক রয়েছে, তো কৃষ্ণলোকের নিচে এটা বিরজা নদী, যে বিরজা নদী রয়েছে এটা বিরজা নদীর ওপারটা হলো চিন্ময় জগৎ, আর বিরজা নদীর এ পারটা হলো জড়জগৎ। জড়জগতে আমরা যেখানে রয়েছি সেখান থেকে বিরজা নদীর দূরত্ব হলো বহু দূরত্ব, সেখানে 8 যোজন করে এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম,
এই যে পঞ্চ মহাভূত রয়েছে, তারপরে অষ্ট আবরণ রয়েছে। অষ্ট আবরণ, অষ্ট আবরণের ভিতরে কি কি আবরণ রয়েছে? একটা আছে পঞ্চমহাভূত আবরণ, যেটা আছে ক্ষিতি, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। এই পাঁচটা আবরণ রয়েছে। এক একটা আবরণটা কত দূরত্ব আছে? এক একটা আবরণ 8 যোজন করে রয়েছে। 8 যোজনের এক একটা বর্ডার দেওয়া আছে। 8 যোজন মানে হচ্ছে 1 যোজন মনে হচ্ছে 2 মাইল। হ্যাঁ, তো এইভাবে 8 যোজন দূরত্ব এক একটা লেয়ার বর্ডার দেওয়া আছে, মানে ব্যারিকেড। তা প্রথম ব্যারিকেড হচ্ছে মাটি, মাটি 8 যোজন মাটি দিয়ে একটা দেওয়াল আছে। সের পরের 8 যোজন হচ্ছে মাটি, জল, জলের 8 মাইল মানে 16 মাইল অবধি পুরা জলের লেয়ার পদ্মা আছে। সের পরে রয়েছে আরো 16 মাইল 8 যোজন, সেখানে আরো 8 যোজন রয়েছে অগ্নির পদ্মা কভার রয়েছে, মানে সেখান থেকে দেওয়াল দেওয়া রয়েছে অগ্নির দেওয়াল। তারপরে আরো যে 8 যোজন সেটা রয়েছে বায়ুর লেয়ার করা, বায়ু দিয়ে দেওয়াল করা আছে। সের পরে আর 8 যোজন রয়েছে আকাশ। পাঁচটা লেয়ার হয়ে গেল, পাঁচটা দেওয়াল। কত বড় বড় দেওয়াল! এক একটা দেওয়াল কত মোটা? 16 মাইল করে করে মোটা। হ্যাঁ, সেই এরকম দেওয়াল দেওয়া আছে, ব্যারিকেড দেওয়া আছে। তা প্রথম 8 যোজন মাটি ব্যারিকেড, তারপরে 8 যোজন হচ্ছে জলের ব্যারিকেড, তারপরে 8 যোজন অগ্নি ব্যারিকেড, তারপরে 8 যোজন বায়ু ব্যারিকেড, তারপরে 8 যোজন রয়েছে আকাশের ব্যারিকেড, তারপরে 8 যোজন রয়েছে মন, 8 যোজন মন ব্যারিকেড রয়েছে, তারপরে 8 যোজন বুদ্ধির ব্যারিকেড, তারপরে 8 যোজন অহংকার ব্যারিকেড। এইটা হচ্ছে অষ্ট আবরণ দ্বারা, এইটা চিন্ময়ের যে বিরজা নদী, সেই বিরজা নদীর এপারেই অষ্ট আবরণ রয়েছে। এই অষ্ট আবরণের পরে হচ্ছে গিয়ে জড় জড় জগৎ রয়েছে। তাই এই যে এতগুলো আবরণ ভেদ করে কারোর যাওয়া সেখানে সম্ভব নয়, বিরজা নদীর কাছে যাওয়া কারো সম্ভব নয়। অনেক বিশাল বড় দেওয়াল দেওয়া রয়েছে জেলখানার পাশে, দেখেছেন আপনারা, যেখানে বড় বড় আসামিদের রাখা হয়। সেই আসামিদের যে জেলখানা রাখা হয়, সেই জেলখানার রডগুলো বহুত মোটা রয়েছে, তারপরে দেওয়ালগুলো খুব মোটা মোটা, অনেকগুলো পাসলি দেয়া থাকে যাতে করে সে টপকে পালিয়ে যেতে না পারে। হ্যাঁ, তো এইভাবে আমাদের এই জড়জগতের পরে 8খানা আবরণের পরে হচ্ছে বিরজা নদী। সেই বিরজা নদীর ওই কূলটা হচ্ছে, হ্যাঁ, বিরজা নদীটা অনেক বড়। হ্যাঁ, বিরজা নদী অনেক বড়। সেই বিরজা নদীর অপর সাইড হচ্ছে চিন্ময় জগৎ, আর সেই চিন্ময় জগতের সর্বোর্ধ্বে রয়েছে কৃষ্ণলোক। হ্যাঁ, তারপরে অনেক বোম রয়েছে, সেগুলো হচ্ছে বলা হয় বৈকুণ্ঠ লোক। এই যে আমরা বৈকুণ্ঠ লোকের নাম শুনছি, এই বৈকুণ্ঠ লোক অনেক বৈকুণ্ঠ লোক রয়েছে, যে যেরকম ভাবে আরাধনা করে সে সেই রকম বৈকুণ্ঠ লোকে সেখানে ভগবানের কাছে তারা যায়। তা এখানে কি বলা আছে যে সেখানে কি রয়েছে, কৃষ্ণলোকের নিচে পরব্রহ্ম, অগণিত বৈকুণ্ঠ লোক আছে। প্রতিটি বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজের বাসুদেব কৃষ্ণ সেখানে প্রকাশিত, চতুর্ভুজ নারায়ণ বিরাজমান। আর অগণিত বৈকুণ্ঠ লোক রয়েছে, অগণিত বৈকুণ্ঠ লোকে প্রতিটা বৈকুণ্ঠে বাসুদেব, এই যে আমরা যে চতুর্ভুহ, প্রথম যে চতুর্ভুহ আমরা দেখেছি সেদিন জেনেছি, সেই চতুর্ভুহের যে বাসুদেব রয়েছে, সেই বাসুদেব তিনি চতুর্ভুজ নারায়ণ রূপে সেখানে বিরাজ করেন। তা আমরা এই নারায়ণকে অবধি জানি, আমরা ছোটবেলা থেকে লক্ষ্মী নারায়ণ অবধি জানেছি। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ, নারায়ণকে আমরা পূজা করে আসছি, নারায়ণকে জেনেছি। তাই চতুর্ভুজ নারায়ণ রূপে তিনি সেখানে বিরাজ করছেন। তো শ্রীকৃষ্ণ লোকে যিনি বলরাম, শ্রীকৃষ্ণ লোকে যিনি বলরাম তিনি মূল সংকর্ষণ। হ্যাঁ, তিনি কৃষ্ণের সাথে সবসময়, মালিকের সাথে তিনি সবসময় থাকছেন, পার্সোনাল সেবক হয়ে তিনি সবসময় থাকছেন, পার্সোনাল সেবক হয়ে তিনি সবসময় থাকেন, কিন্তু ওনার অধ্যক্ষতায় এদিকে সব কিছু চলছে। অনন্ত কোটি অগণিত ব্রহ্মাণ্ড, অগণিত বৈকুণ্ঠ লোক তিনি পরিচালনা করছেন, তারপরে অগণিত ব্রহ্মাণ্ড যেগুলো জড় ব্রহ্মাণ্ড, জড় জগতে বুদবুদের মতো। এই ব্রহ্মাণ্ড কতগুলো ব্রহ্মাণ্ড আছে? অগণিত ব্রহ্মাণ্ড। হ্যাঁ, সমুদ্রের ফেনা যেমন দেখছেন,
বুদবুদের ন্যায় সবসময় অনন্ত কোটি বুদবুদ সবসময় সমুদ্রে তৈরি হচ্ছে, ঢেউয়ে ঢেউয়ে অগণিত বুদবুদ তৈরি হচ্ছে, আর অগণিত বুদবুদ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক সেরকম ভগবান বিষ্ণুর শ্বাস নিঃশ্বাসের সঙ্গে অগণিত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, অগণিত ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হচ্ছে। তো একই ব্যক্তি ওদিকে স্বয়ং তিনি প্রভুর সঙ্গে সেবা আনন্দ বিলাস করছেন, আর এদিকে আবার তিনি পুরা কোম্পানিটাকে ম্যানেজ করছেন। হ্যাঁ, বিভিন্ন রূপে তিনি ম্যানেজ করছেন। বৈকুণ্ঠ লোকে চতুর প্রতিটা বৈকুণ্ঠ লোকে তিনি চতুর্ভুজ বাসুদেব হয়ে উনার থেকে যে প্রকাশ সংকর্ষণ অনুরুদ্ধ প্রদ্যুম্ন, বাসুদেব সংকর্ষণ অনুরুদ্ধ প্রদ্যুম্ন, এই যে বাসুদেব, হ্যাঁ বাসুদেব তিনি কি করেছেন, তিনি প্রতিটাই ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ লোকে গিয়ে চতুর্ভুজ নারায়ণ রূপে তিনি সেখানে বিরাজ থাকছেন, বিরাজমান। আবার তিনি ক্ষীরোদকশায় বিষ্ণু, কারণদকশায় বিষ্ণু, গর্ভদকশায় বিষ্ণু, হ্যাঁ এই ক্ষীর কারণদক্ষ মহাবিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু, কারণদকশায় বিষ্ণু, গর্ভদকশায় বিষ্ণু, এই আবার এই চারটে রূপে তিনি ব্রহ্মাণ্ডের পরমাত্মা রূপে থাকছেন, তিনি প্রতি জীবের পরমাত্মা রূপে থাকছেন, হ্যাঁ পুরো সৃষ্টির পরমাত্মা রূপে তিনি সেখানে থাকছেন। এইভাবে তিনি কিভাবে সমস্ত সেবাগুলোকে তিনি সম্পাদন করছেন। আচ্ছা, তিনি তিনি পরব্রহ্মে সমস্ত বৈকুণ্ঠ লোক ধারণ করেন, সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের দ্বিতীয় ব্রহ্ম চতুর্ভুহ বিরাজমান। ভগবানের যে দ্বিতীয় চতুর্ভুহ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বসুদেব। সেই বসুদেব তিনি সমস্ত সমস্ত ব্রহ্মে বিরাজ করছেন। আচ্ছা, তারপরে কি হয়েছে, তারপরে যে সংকর্ষণ, সেই সংকর্ষণ কি হলো, তো বাসুদেব বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ আর হচ্ছে প্রদ্যুম্ন, সে বিদ্যুৎ সংকর্ষণ, সেই সংকর্ষণ কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, ক্ষীরদোষায় বিষ্ণু, সংকর্ষণ কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু আর হচ্ছে ক্ষীরদোষায় বিষ্ণু, এই যে চার রূপে বলরাম সৃষ্টি কার্য আদি করে থাকছে। ঠিক আছে, চার রূপটা ধারণ করে তিনি কি করছেন, সৃষ্টি করছেন। সংকর্ষণ আদি শ্রীকৃষ্ণের আদেশে অনুবর্তী হয়েই সৃষ্টি কার্য আদি করে তার আজ্ঞা পালন রূপ সেবায় সেবাই করে থাকেন। সংকর্ষণের অবতার কারণদোষায় বিষ্ণু, কারণদোষায় বিষ্ণুর অবতার গর্ভদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণুর অবতার ক্ষীরদোষায় বিষ্ণু, এবং ক্ষীরদোষায় ক্ষীর সমুদ্র ক্ষীর ক্ষীরদোষায়ীর অবতার শেষ বা অনন্তদেব। ক্লিয়ার, ভালো করে মনে রাখবেন। আচ্ছা, তারপরে বৈকুণ্ঠ লোকের বাইরে কারণ সমুদ্রে সংকর্ষণের অংশরূপ আদি পুরুষ অবতার কারণদশায় বিষ্ণু অবস্থান করেন। তাহলে এই চিন্ময় জগতের পরে বাইরে যেটা সমুদ্র, সেখানে একটা কারণ সমুদ্র রয়েছে, সেই কারণ সমুদ্রে শায়িত হচ্ছেন কারণ সমুদ্র, কারণদশায় বিষ্ণু তিনি সেখানে শায়িত হচ্ছেন। তিনি মায়ার প্রতি দৃষ্টিপাতের দ্বারা জগৎকে প্রকাশ করছেন। যখন এই কারণদশায় বিষ্ণু যখন মায়ার দেবীর দিকে, জড়জগতের দিকে যখন তিনি দৃষ্টিপাত করেন, তখন তিনি গর্ভবতী হন, দৃষ্টির মাধ্যমে তিনি গর্ভবতী হন, তখন সমস্ত সৃষ্টিকার্য মহত্তত্ত্ব সবকিছু সৃষ্টি হয়। তিনি মায়ার প্রতি দৃষ্টিপাতের দ্বারা জড়জগতের প্রকাশ করেন। আদি পুরুষ অবতার কারণদোষায় বিষ্ণুই গর্ভদোষায় বিষ্ণু রূপে এবং সমস্ত জীবের উৎস রূপে উৎস স্বরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন। এই যে কারণ পুরুষ অবতার মহাবিষ্ণু বা গর্ভদোষায় বিষ্ণু, তিনি কি করেন, তিনি সমস্ত জীবের উৎস রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে, তিনি প্রতিটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান থেকে সৃষ্টি হচ্ছে, অনন্ত কোটি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে গিয়ে তিনি ব্রহ্মাণ্ডের পরমাত্মা রূপে তিনি সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। গর্ভদোষায় বিষ্ণু, তারপর ক্ষীরদোষায় বিষ্ণু রূপে তিনি প্রতিটি, এই যে গর্ভদোষায় বিষ্ণু তিনি কি করলেন, ব্রহ্মাণ্ডে প্রবেশ করে গেলেন। হ্যাঁ, তা কারণদোষায় বিষ্ণু তিনি মায়া লাইন দিচ্ছে আপনাদের, কারণদোষায় বিষ্ণু তিনি দৃষ্টিপাতের মাধ্যমে, হ্যাঁ জগৎ সৃষ্টি করলেন, মায়ার প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে সব কিছু সৃষ্টি করলেন, ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো দৃষ্টিপাতের মাধ্যমে। তখন কি হলো, এই ক্ষীরদোষায় বিষ্ণু
তিনি প্রতিটা ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করলেন, পর ব্রহ্মাণ্ডের পরমাত্মরূপে প্রবেশ করলেন। করার পরে তারপরে গর্ভদোষায় বিষ্ণু তার থেকে সেই গর্ভদোষী বিষ্ণু থেকে ক্ষীরোদোষায় বিষ্ণু প্রতিটি জীবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। বুঝতে পারলেন? তাহলে কারণদোষায় বিষ্ণু দৃষ্টিপাতের মাধ্যমে ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, ক্ষীরোদোষায় বিষ্ণু পুরুষ মহাপুরুষ অবতার গর্ভদোষায় বিষ্ণু, তাহলে কারণদোষায় বিষ্ণু, তারপর হচ্ছে গর্ভদোষায় বিষ্ণু। গর্ভদোষায় বিষ্ণু কি করলেন, তিনি এই কারণদোষায় বিষ্ণু থেকে গর্ভদোষায় বিষ্ণু অবতার রাখলো, এসে এই গর্ভদোষায় বিষ্ণু কি করলেন, তিনি প্রতিটা সেই যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হয়েছে সেই ব্রহ্মাণ্ডের ভিতরে ব্রহ্মাণ্ডের পরমাত্মা রূপে সেই ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সেখান থেকে আবার সেই গর্ভদোষায় বিষ্ণু থেকে আবার ক্ষীরোদোষায় বিষ্ণু তিনি কি করলেন, প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে, যে আমাদের হৃদয়ে যে পরমাত্মা রূপে যে পরমাত্মা রয়েছেন, সে কে? সে হচ্ছে ক্ষীরোদোষায় বিষ্ণু। তো প্রতিটি জীবের হৃদয়ে তিনি প্রবিষ্ট হলেন, তিনি হলেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। এই যে ক্ষীরোদোষায় বিষ্ণু, তিনি হচ্ছেন আমাদের যে প্রতিটা জীবের হৃদয়ে যে বিরাজ করছেন তিনি, হ্যাঁ তিনি হচ্ছেন ক্ষীরোদোষায় বিষ্ণু, পরমাত্মা রূপে সকলে হৃদয়ে বিরাজ করছেন। আচ্ছা, তাহলে সকলের হৃদয়ে তো ক্ষীরোদোষায় বিষ্ণু বিরাজ করছেন, আর এদিকে আবার কীর্তন কি করা হচ্ছে, আমরা যখন গাইছি প্রার্থনা করছি, প্রার্থনা গাইছি, হ্যাঁ প্রার্থনা কি বলছি, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব মোর প্রাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, হ্যাঁ গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব মোর প্রাণ। তাহলে বৈষ্ণবদের হৃদয়ের ভিতরে কে কে থাকছেন, বৈষ্ণবদের হৃদয়ের হৃদয়ের ভিতরে কে থাকছেন তাহলে? আমি কে থাকছেন প্রতিটা জীবের হৃদয়ে? ক্ষীরোদোষায় বিষ্ণু থাকছে। আর এদিকে আবার বলা হচ্ছে যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব মোর প্রাণ। তাহলে বৈষ্ণবদের হৃদয়ে, ভক্তদের হৃদয়ে কে থাকেন? যখন কেউ ভক্ত হয়ে যায় তার হৃদয়ে তখন স্বয়ং ভগবান এসে, সেই গোবিন্দ এসে তিনি তার হৃদয়ে বিরাজ করেন, তার হৃদয়ে তখন আর ক্ষীরোদোষায় বিষ্ণু, তার হৃদয়ে যে পরমাত্মা সে পরমাত্মা আর ক্ষীরোদোষায় বিষ্ণু নয়, তার হৃদয়ে পরমাত্মা হচ্ছে কে, সেই সাক্ষাৎ বুদেন্দ্রনন্দন, সেই গোবিন্দ। তিনি এসে ক্ষীরোদোষায় বিষ্ণুকে সরিয়ে দিয়ে তিনি সেখানে সাক্ষাৎ বিরাজ করেন। হ্যাঁ, তাই জন্য বলা হচ্ছে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, সেখানে এসে বিশ্রাম করেন গোবিন্দ স্বয়ং সেই বজেন্দ্রনন্দন, তিনি এসে বৈষ্ণবের হৃদয়ে তিনি এসে ঘুমান, বিশ্রাম করেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দর বিশ্রাম, আর গোবিন্দ কহেন বৈষ্ণব মোর প্রাণ, হ্যাঁ প্রাণ ছাড়া তো দেহ চলবে না, সেই জন্য গোবিন্দ হচ্ছেন আমাদের প্রাণ, হচ্ছে রাধা কৃষ্ণ, ভক্তদের প্রাণ হচ্ছে রাধা কৃষ্ণ, আর কৃষ্ণের প্রাণ হচ্ছে বৈষ্ণব। যখন কেউ বৈষ্ণব হয়ে যান, যখন ভক্ত হন সেই ভক্তের হৃদয়ে, তখন এই ক্ষীরোদোষায় বিষ্ণু পরিবর্তন হয়ে সেখানে রিপ্লেসমেন্টে কে চলে আসেন, সেখানে স্বয়ং গোবিন্দ তিনি এসে বিশ্রাম করেন। আচ্ছা, বিশ্ব বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠে প্রকাশ করে বিষ্ণু পরমাত্মা ইত্যাদি রূপে বিরাজ করেন। বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে একটি একটি বৈকুণ্ঠে, প্রতিটি ব্রহ্মাণ্ডে করে একটা একটা বৈকুণ্ঠ লোক আছে, হ্যাঁ বৈকুণ্ঠ লোক প্রকাশ করে বিষ্ণু পরমাত্মা ইত্যাদি রূপে সেখানে বিরাজ করেন। তাহলে
প্রতিটা ব্রহ্মাণ্ডে আবার একটা করে ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ লোক আছে, সেই বৈকুণ্ঠ লোকে গিয়ে আবার বিষ্ণু সেখানে বাস করে, সেটা হচ্ছে তার অফিস। আচ্ছা, গর্ভদশায় বিষ্ণু ব্রহ্মাণ্ডের জলাংশ শয়ন করে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব ব্রহ্মাকে সৃষ্টি করেন। আর গর্ভদশায় বিষ্ণু কি করেন, তিনি একদম গর্ভদকের নিচেই চলে যান, নিচে গিয়ে গর্ভসমুদ্রে, তিনি নিচেই কারণ সমুদ্রের নিচেই গিয়ে সেখানে শায়িত হয়ে সেখানে সৃষ্টিকর্তা আর প্রথম যাকে দিয়ে সৃষ্টি শুরু হবে সেই যে ব্রহ্মাকে, তিনি নাভিপদ্ম, ভগবানের নাভি থেকে পদ্মফুলের সৃষ্টি হয়, সেই পদ্মফুলের সৃষ্টি গিয়ে একদম কারণ সমুদ্রের জলের উপরে গিয়ে ভাসমান থাকে, সেই সমুদ্রে ভাসমান পদ্মর উপরে সৃষ্টি হয় এই ব্রহ্মার। এটা হচ্ছে চার রূপ ধারণ করে তিনি সৃষ্টির পরিচালনা করছেন, এইভাবে ব্রহ্মা সেখানে প্রকাশ হন। তো প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষীর সমুদ্রের মধ্যে সেতু দ্বীপ নামে একটি দ্বীপ আছে। আবার ওই যে গোলো, ওই যে গোলোক বৃন্দাবন চিন্ময় জগতের যে সেতু দ্বীপ, আবার এখানেও প্রতিটা ব্রহ্মাণ্ডের ভিতর একটা করে সেতু দ্বীপ আছে, সেখানে বিষ্ণু অবস্থান করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত সেতু দ্বীপে যে ভগবান, ভগবানের শেষ মূর্তি আছে, সে অনন্ত শেষ মস্তকে পৃথিবী ধারণ করে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে যে পৃথিবীটাকে ধারণ করবে কে, জলের উপরে তো পৃথিবীটা ভাসছে, হ্যাঁ, সে পৃথিবীটাকে ধারণ করেন কে, শেষ নাগ, তার মাথার উপরে, মস্তকের উপরে, ফনার উপরে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি ধারণ করে থাকেন। আচ্ছা, অনন্ত শেষ হয়ে তিনি এইভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করছেন। তিনি শ্রীকৃষ্ণের গুণকীর্তন, তার ছত্র, তার পাদুকা, তার উপাদান, তার বসন, তার আরাম, তার আবাস, তার যজ্ঞসূত্র, তার সিংহাসন ইত্যাদি রূপে তিনি ভগবানের সেবা করেন। তাহলে বুঝতে পারা গেল যে ভগবানের যে খাট, ভগবানের বেড, ভগবানের পাদুকা, এই ভগবানের পাদুকা কে, তাহলে কে ভগবানের পাদুকা কে, কি আপনাদের মাথায় কিছু ঢুকছে কি ঢুকছে না, সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভগবানের পাদুকা হচ্ছে এই অনন্ত শেষ, ভগবানের আসন, হ্যাঁ, ভগবানের ছত্র, আমাদের রাধা মাধবের উপরে ছত্র দেয়া থাকে, তা সেই ছত্র হচ্ছে এই এই অনন্ত শেষ। হ্যাঁ, তিনি এইভাবে ভগবানের শেষ মূর্তি ধারণ করে, হ্যাঁ, তিনি বহুবিধভাবে ভগবানের সেবা করেন। সর্বোচ্চ লোক কৃষ্ণলোকে শ্রী বলরামই হলেন নিত্যানন্দ প্রভু, অতএব নিত্যানন্দ প্রভু হলেন মূল সংকর্ষণ, পরব্রহ্মে মহাসংকর্ষণ এবং প্রাকৃত জগতে তার পুরুষ অবতারেরা শ্রী নিত্যানন্দ প্রভুর অংশ ও কলা, হ্যাঁ, এরা সবাই হচ্ছে ভগবানের অংশ কলা। সকল রূপেই শ্রী বলরাম শ্রীকৃষ্ণের সেবার আনন্দ উপভোগ করেন। শ্রী চৈতন্যর, শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে যে নিত্যানন্দ প্রভু, তিনি হচ্ছেন বলরাম। তিনি নিত্যানন্দ প্রভু রূপে শ্রী চৈতন্য মহাপুর চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে তার লীলা আদির সহায় স্বরূপ সেবার জন্য অবতীর্ণ হয়েছেন। নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপুর সাথে এসেছেন কৃষ্ণ নামৃত প্রচারের উদ্দেশ্যে, যেহেতু ভগবান তিনি ইচ্ছা করলেন যে সমস্ত বদ্ধ জীবকে তিনি এমন একটা বস্তু দান করবেন যে বস্তুটা কোনো কালে কখনোই সেটা প্রদান করা হয়নি। অনার্পিতং চলিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ান হরি প্রাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুত বাস চিনন্দন। অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলো, যেটা কোনো দিন কোনো কালে কোনো ক্ষণে যেটা বিতরণ করা হয়নি, কোনো কালে কোনো যুগে নাহি করি প্রেম ভক্তি দান, তিনি কখনো সেই নিজ ভক্তি, নিজের প্রেম ভক্তি কখনো তিনি কোনো কালে দান করেননি।
তাই তিনি এই কলিযুগে চৈতন্য অবতারে ছন্ন যুগ ছন্ন যুগ ছন্ন অবতারে তিনি লুকায়িত ভাবে এসে কলিহত জীবদের উদ্ধারের হেতু তিনি নিজ ভক্তি প্রেম ভক্তি প্রদান করে গেছেন, যেটা দুর্লভ, এত দুর্লভ এই আইটেমটা। সে আইটেমটা ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র বরুণ বড় বড় মুনি ঋষিরা সেটা যুগ 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 কাল 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 ধরে তারা শুধুমাত্র এই বস্তুটায় তারা প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করে চলছেন, কিন্তু তারা কোনো কালে এটা প্রাপ্ত হতে পারেন না। আর সেই যারা তপস্যা করছে সেই তপস্যা যারা করে তাদের না দিয়ে হ্যাঁ কোনো কালে সেটা তাদের প্রদান না করে তিনি মাত্র কলিযুগে কলিজিবহাত যুগ কলিযুগ জীবদের তিনি এটা প্রদান করছেন। প্রতি কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন না। আমরা যে কলিযুগে এসেছি আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, কারণ আমরা সেই কলিযুগে এসেছি, সুবর্ণ কলিযুগে আমরা এসেছি, যে কলিযুগে সুবর্ণ অবতার সোনার অবতার তিনি এখানে এসেছেন। স্বর্ণযুগে স্বর্ণ অবতার, সেই স্বর্ণযুগে স্বর্ণ অবতার ইনি প্রতিযুগে আসেন না। তিনি অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপরের শেষে স্বয়ং বিহারে কৃষ্ণ নদিয়া প্রকাশে, তিনি অষ্টবিংশতি প্রতিযুগে ব্রহ্মার সত্যতেতা দ্বাপর কলি 800 বার যখন এরকম রোটেশন হয় তার 800 বারের বারে যে কলিযুগ পড়ে সেই কলিযুগে ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং রূপে তিনি এই কলিযুগে চৈতন্য মহাপুরূপ ধারণ করে আছেন। তাহলে আমরা যেখানে কলিযুগে আমরা যারা এসেছি তারা অত্যন্ত সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবতী যে আমাদের এই কলিযুগেই সেই যুগে জন্ম হয়েছে যে যুগে কৃষ্ণ চৈতন্য তিনি সেই অনার্পিত বস্তু সবাইকে বিতরণ করেছেন। আমরা সেই যুগে জন্মগ্রহণ করে যদি সেই প্রেম ফল আস্বাদন করতে না পারলাম, একামলা গারামি কাহা কাহা যাব, একেলার কত ফল পাড়িয়া বিলাব। হ্যাঁ মহাপ্রভু বলছেন, আরে আমি তোমাদের জন্য একটা অমৃত ফল নিয়ে এসেছি, হ্যাঁ এটা হচ্ছে এক্সপোর্টিং এক্সপোর্টেড ফ্রম গোলোক বৃন্দাবন, এটাই জগতের নয়, ওখান থেকে এক্সপোর্ট করা হয়েছে, ওখান থেকে এক্সপোর্ট করা হয়েছে, তো ওখান থেকে করে এখানে নিয়ে আসা হয়েছে, তো ওখান থেকে নিয়ে এসে সেখানে এসে এখন বিতরণ করবো কী করে, একা আমি কী করে বিতরণ করবো, আমি একা মালাকার আর আমার এই প্রেম বাগানে প্রচুর পরিমাণে প্রেম ফল হচ্ছে আর আমি কতজনকে বিতরণ করব। একা মালাকার আমি কাহা কাহা যাব, একালায় আর কত ফল পাড়িয়া বিলাব, আর কত ফল আমি একা একা পাড়বো আর কতজনকে বিলাব। হ্যাঁ কেহ পাই কেহ না পাই রহে মনে ভ্রম, হ্যাঁ একেলা করব, কেউ পাবে কেউ পাচ্ছে না, আর মনে আমার চিন্তা হয়ে যাচ্ছে, আমি যে জন্য আসলাম সবাইকে দিতে পারছি না, সেজন্য তোমরা সকলে আসো, তোমরা সকলে এসে এই প্রেম ফল আস্বাদন করো, এই প্রেম ফল আস্বাদন করো আর তোমরা সবাইকে আস্বাদন করাও, এটা চৈতন্য মহাপ্রভু আশা আদেশ দিয়েছে। একা মালাকার তোমরা এটাকে নিজে আস্বাদন করো, আস্বাদন করে দেখো কেমন টেস্ট, যদি দেখো যে ভালো টেস্ট তোমার ভালো লেগেছে তো তুমি অন্যকে সেটা খেতে দাও, তোমার প্রিয়জনকে তুমি খাও, দাদু খাবে দিদিমা খাবে আর কি বলে দাদু খাবে দাদা খাবে দিদিমা চেয়ে চেয়ে খাবে, এরকম একটা সেই তারা ফেরিয়ালারা বলে না, সুন্দর সুন্দর তারা মিলিয়ে মিলিয়ে কথা বলে। তো ঠিক সেরকম আমরা যদি সেই কলিযুগে সেই ফল আমরা খেতে পেলাম না তাহলে কি ধিক্কার এই জন্মের, সেই কলিযুগে জন্ম নিয়ে যদি সেই প্রেম ফল থেকে বঞ্চিত হলাম তাহলে এই জন্মের কি সার্থকতা রইল। হ্যাঁ তাই জন্য আমাদের একটু বুদ্ধিমান হতে হবে যে আমরা যেন সেই প্রেম ফল আস্বাদন করতে পারি, হ্যাঁ পুনরপি চর্বিত চর্ব না না, আমরা বারবার বারবার সেই একই বস্তু চর্বণ করছি চর্বণ করছি, একই বস্তু, কুকুর হয়ে যেটা খেয়েছি বান্দর হয়ে যেটা খেয়েছি শুকর হয়ে যেটা খেয়েছি এখন মনুষ্য হয়ে যদি সে একই বস্তু খায় তাহলে সেই দুঃখের কথা আর কি শেষ আছে। পুনরপি চর্বিত চর্ব না না, শাস্ত্রে বলা আছে একই বস্তু সে বারবার বারবার চর্বণ করছে, হ্যাঁ জন্ম মৃত্যু সে কী করছে
আহার নিদ্রা ভয় মৈথুনান সামান্য মেহতাৎ পশুবি নারায়ণম, আহার নিদ্রা ভয় মৈথুন, সে সমস্ত যতগুলো সে জীব দেহ ধারণ করেছে, প্রতিটি জীব দেহ ধারণে এই চারটে জিনিস সে করেছে। হ্যাঁ দেখুন আপনারা বলুন যে কারা এই চারটে জিনিস করে না। আপনার বাড়ির কুকুরকে দেখুন, শিয়ালকে দেখুন, বিড়ালকে দেখুন, টিকটিকে দেখুন, যাকে দেখবেন আপনি বলুন তো কারা এই চারটে কাজ করছেন? সবাই আহার নিদ্রা ভয় মৈথুন করছে। মনুষ্য শরীর পাওয়ার পরেও যদি আমরা সেই আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে পড়ে থাকি, তাহলে প্রেম ফলটা কী করে খাবো? হ্যাঁ এত মানব বুদ্ধিমান শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও যে পুরাকার পুরা জননীতে যেগুলো চাবিয়ে চাবিয়ে এসেছি, সেটা তো আবার এখানে চাবায়, এ ঘৃণার কথা। তাই জন্য ভগবান এখানে তিনি স্বয়ং রূপে অবতরণ হচ্ছেন, হয়ে আমাদের শিক্ষা প্রদান করছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। পুনরপি চর্বিত বস্তু বরবাদ চর্বণ করায় মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় গো, সেটা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতর উন্নত উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম। তিনি এসে যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং ভগবান, তিনি স্বর্ণ ভেষ ধারণ করে উন্নত উজ্জ্বল রস ডিস্ট্রিবিউশন করতেছেন, বিতরণ করতেছেন, রসটা আস্বাদন করা আছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। যে রস আস্বাদন করতে গিয়ে দেবদেবীতারা মহানমান মুনিঋষিরা কলিযুগে, এই কলিযুগ এত ঘাটিয়া যুগ হওয়া সত্ত্বেও তারা সেই বস্তুটা লাভ করার জন্য আসছে। হ্যাঁ যদি ধরুন একটা খুব নোংরা জায়গা, সেখানে মানে বিষ্ঠা মল মূত্র তারপরে কণ্ঠক এগুলো সব কিছু দিয়ে বিছানো রয়েছে, আর সেইখানে যদি কেউ পরশ পাথর ঢেলে দেয়, সেখানে যদি কেউ মণিমাণিক্য ঢেলে দেয়, আপনারা কারা কারা আনতে যাবেন সেটা? কারা কারা আনতে যাবেন? দেখবেন বিষ্ঠা বিষ্ঠা মলমূত্র ভর্তি সেখানে, কিন্তু সেখানে একটা পরশ পাথর দেখা যাচ্ছে। কারা কারা আপনারা আনতে যাবেন? হ্যাঁ যারা যারা পরশ পাথর চিনে তারা তো ওই মলমূত্র কি ওটা সে দেখবে না তারা। হ্যাঁ কোথায় মল কোথায় পচা জল এইসব তারা দেখবে না। যদি কারো ধরুন সাপোজ আপনার পকেটে 2000 টাকার একটা নোট ছিল, আর আপনি আপনি টয়লেট করতে গিয়ে 2000 টাকার নোটটা পকেট থেকে পড়ে গেল, তখন কি করবেন? কি করবেন? টাকাটা উঠাবেন কি না? কারা কারা টাকাটা উঠাবেন আর কারা কারা উঠাবেন না হাত তুলুন, কারা কারা টাকাটা উঠাবেন সেটা আগে হাত তুলুন। 2000 টাকার নোটটা পড়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন যে ল্যাট্রিনের উপরে 2000 টাকার নোটটা দুলছে। তা কারা কারা সেই টাকাটা উঠাবেন? হ্যাঁ কি কেউ উঠাবেন না আপনারা? হ্যাঁ আমি তো উঠাবো, 2000 টাকা পড়ে গেলে তো উঠাবো। হ্যাঁ কারণ সে 2000 টাকা অনেক মূল্যবান মূল্য রয়েছে, 2000 টাকা আয় করতে ইনকাম করতে গেলে পুনরুদ্ধার কষ্ট করতে হবে, তার অনেক মূল্য রয়েছে। যারা যেটা মূল্য বুঝে তারা তো সেটা করবে। হ্যাঁ তারা তো সেটা করবে, তাই মূল্য বুঝতে হবে, স্টাডি করতে হবে তার কি মূল্য রয়েছে, তবে গিয়ে তার যত্ন আমরা করতে সমর্থ। সেই জন্য ভগবান এখানে সমস্ত দেবদেবতারা বলে, শাস্ত্রে বলা হচ্ছে যখন এই চৈতন্য মহাপ্রভু তিনি খন্ড সেই যখন ইউটিউব ফেসবুক পেপার পত্রিকায় চারিদিকে মেসেজ চলে গেছে যে সেই লোকের সেই বৈকুণ্ঠ লোক কৃষ্ণ লোকের সেই কৃষ্ণচন্দ্র ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পালনকর্তা, তিনি ছন্ন অবতার ধরে একটা নিজ ভক্তি তার উন্নত উজ্জ্বল একটা বস্তু তিনি প্রদান করতে এসেছেন, যেটা পুরাকালে মনি ঋষিরা ধ্যান যোগ তপস্যা আদি করায় সেটা লাভ করতে পারে না। সেই কথা শুনে সমস্ত মুনি ঋষিরা তারপরে দেবতারা এই কলিযুগে জন্ম নিয়েছে। হ্যাঁ এই কলিযুগে কেন এত ঘাটিয়ে বললাম? কারণ গীতাতে ভাগবতে বলা হয়েছে এই কলিযুগের নমুনা। এই কলিযুগের নমুনা কি আছে? এই কলিযুগ হচ্ছে অত্যন্ত খারাপ। হ্যাঁ অত্যন্ত খারাপ, এখানে আয়ু যারা কলিযুগে আসবে তার আয়ু কম, তাদের বল কম, বুদ্ধি কম, তাদের মন্দমতি, হ্যাঁ সব কিছু তা এখানে কলিযুগে সব থেকে খারাপ। হ্যাঁ
সব থেকে খারাপ। তাই এই কলিযুগে এত সব কিছু হওয়ার পরে হ্যাঁ তারা খুব লোভী, অলস, স্বভাবতই তাদের মন্দমতি। জন্ম না যায় তো শূদ্র, জন্ম নিতেই তারা শূদ্রত্ব লাভ করে। জন্ম নিয়ে সকলের টাইটেলটা কি হয়? শূদ্র টাইটেল হয়। হ্যাঁ জন্ম না যায় তো শূদ্র, তারা এখানে শূদ্র, জন্ম নিতেই তারা শূদ্রত্ব প্রাপ্ত হয়। হ্যাঁ তো এত সব কিছু এত থাকার পরেও তারা কি করছেন? এখানে জন্ম নিচ্ছেন কেন? সেই প্রেম ফল লাভ করার জন্য। আর আমরা কি ভাগ্যবান সেই কলিযুগে জন্ম নিয়েছি, তাই আমাদের উচিত সেই প্রেম ফল, প্রতিপদম পুণ্যমিত আস্বাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনের সঙ্গে যুক্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ কীর্তনের মাধ্যমে সেই পরম উজ্জ্বল বস্তুটা প্রাপ্ত হওয়ার জন্য আমাদের সকলের প্রয়াস করা উচিত। তো সেই উদ্দেশ্যে নিয়ে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। তো নিত্যানন্দ প্রভু তিনি ওনার আবির্ভাব লীলা আমরা আলোচনা করেছি কালকে। হ্যাঁ আজকে আমরা একটু চৈতন্য মহাপুর বাল্য লীলা আস্বাদন করব। তিনি চৈতন্য মহাপুর নিত্যানন্দ প্রভু কীভাবে তিনি বিহার করেছেন ছোটবেলায়। তো নিত্যানন্দ শ্রীমান নিত্যানন্দ প্রভু একাচক্র ধামে তিনি খেলার বাস্তব প্রেমের সুধারস তিনি আস্বাদনে মাতোয়ারা থাকতেন। তিনি বহুবিধ বড় কাজ, যেহেতু এই বলরামকে কালকে আমরা কি জেনেছি, বলরামকে এই বলরাম হচ্ছে সে রাম, বলরামের বাবা আর মা তারা কি কারা এসছে মনে আছে? বলরামের বাবা আর মা তারা কারা, পূর্বে জন্মে তারা কি ছিল? দশরথ কে? দশরথ আর বসুদেব, এরা হচ্ছে বলরামের আড়াই পণ্ডিত। যে আড়াই ওঝা তিনি হচ্ছেন দ্বাপর যুগের বসুদেব, ত্রেতা যুগের দশরথ। এই দুইজনের মিলিত রূপ হচ্ছে এই মধুসূদন বন্দ্যোপাধ্যায়, মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, আড়াই পণ্ডিত। আর আর কে আছে? আর মা কে ছিল? মা হচ্ছে রোহিণী, দ্বাপরের রোহিণী। আর তাহলে রোহিণী দেবী তিনি হচ্ছেন আর মা। এইভাবে নিত্যানন্দ প্রভু যখন লীলা খেলাধুলা করতেন তিনি সেই রাম রাবণের যুদ্ধ খেলতেন, হ্যাঁ বিভিন্ন প্রকার এই সমস্ত কাহিনী নিয়ে তিনি সেই যে সমুদ্র সেতু বন্ধন তিনি খেলতেন। এইভাবে তিনি বহুবিধ প্রকার তার ভাবি জীবনের লীলা বাল্য খেলাতেই তিনি সূচিত হয়েছিল। বাল্যলীলা ছলে নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলা রামলীলা তার সঙ্গীদের নিয়ে অভিনয় করতেন। তিনি জাগতিক সাধারণ শিশুদের মতো শৈশবজাত খেলাধুলা খেলতেন না। আমাদের শিশুরা যেমন তারা হাঁড়ি কুড়ি খেলে, পুতুল নিয়ে খেলে, তারা এখন বন্দুক নিয়ে খেলে, ট্রেন চালানো খেলে, এইসব তিনি খেলতেন না। তিনি কি খেলতেন? তিনি তার বন্ধুদের নিয়ে কৃষ্ণলীলার অনুকরণ করতেন, রামলীলার অনুকরণ করতেন, সবাই অভিনয় করতেন, সবাইকে শিখাতেন। তো তিনি শ্রীকৃষ্ণ ও রামের রামচন্দ্রের লীলা বিষয়ক খেলা খেলে লোকশিক্ষা প্রদান করেছেন। তিনি যথাসম্ভব সম্ভবত সাজসজ্জা করেই লীলা অভিনয় করতেন। যাত্রা গানে গীতা অভিনয়ে যেসব সাজসজ্জায় প্রয়োজন নিত্যানন্দ অতি বাল্য বয়সে যথাসম্ভব সেই সব সাজসজ্জার আয়োজন করতেন, তাতে সুচারুরূপে লীলা অভিনয় সম্পন্ন হত। এর ফলে নারীগণ নরনারীগণের চিত্ত যে কেবল আনন্দেরই সঞ্চার হতো তা নয়, তাদের চিত্ত মন ভক্তিরসে প্রাপলিত হত। খেলার ছলে নিত্যানন্দ প্রভু সকল নরনারীদের চিত্তে এভাবে নিত্য আনন্দর ভক্তিরসের সঞ্চার করতেন। বাল্য ক্রীড়াকালে নিত্যানন্দ প্রভু যে ভাবে সকলের মনে নিত্য আনন্দের ভক্তিরসের সঞ্চার করেছিলেন
তা শিলা বৃন্দাবন দাস ঠাকুর, হ্যাঁ শ্রী চৈতন্য ভাগবতমে নরহরি সরকার ভক্তিরত্নগর গ্রন্থে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। স্বীয় যোগ মায়া প্রভাবে নিত্যানন্দ প্রভু সঙ্গীগণের সাথে দ্বাপর যুগীয় কৃষ্ণলীলায় অভিনয় করতেন। হেনমতে আপনা লুকাইয়া নিত্যানন্দ, শিশুগণ সঙ্গ খেলে করায়ে আনন্দ। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা তার নাহি স্ফুরে। হ্যাঁ, এভাবে তিনি সমস্ত প্রকার কৃষ্ণলীলা আদি করতেন। শ্রীকৃষ্ণ আবির্ভাবের পটভূমি স্বরূপ দেবসভায় বসুন্ধারা অত্যাচার বর্ণন, ক্ষীর সমুদ্র তটে দেবগণের বিষ্ণুস্তুতি, মথুরায় অবতীর্ণ হলে হবেন বলে ভগবানের আশ্বাদ দান, বসুদেব দেবকীর বিবাহ, কারাগারে গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, গোকুলে যশোদা গৃহে শ্রীকৃষ্ণের রক্ষণ ও তথা হতে মায়াদেবীকে আনায়ন, পুতনাবদ স্থান পান ও বদ বদ কি বদ সাধন, সংকট ভঞ্জন, গোপগৃহে নবনীত চুরি, কালীয় দমন, ধেনুকাসুর, অঘাসুর, বৎসাসুর বধ, হ্যাঁ তারপরে আপুরূপে মথুরায় সজ্জিত বেশে গমন, কুব্জার নিকট গন্ধমাল্য গ্রহণ, ধনুর্ভঙ্গ, কুবলায় নামক হস্তি, চানুর মুষ্টিক ও কংসাদি নিধান সঙ্গী, বালকগণের সঙ্গে নিত্যানন্দ প্রভু খেলার ছলে অভিনয় করতেন। এতগুলো বিষয় নিয়ে নিত্যানন্দ প্রভু তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন। বামন অবতারের বিভিন্ন লীলা যথা বলিরাজের বলিরাজার নিকট ত্রিপাদ ভূমি প্রার্থনা, শুক্রাচার্যের বামনদেবের বিরোধ ও বলিকে আত্মনিবেদনে নিবারণ, বলি কর্তৃক গুরুর আদেশ লঙ্ঘন, বামনদেবকে বলি সর্বজ্ঞ সর্বস্ব দান, বামনদেবের বলিকে নিত্য সেবা সেবকত্বের বরণ প্রভৃতি অভিনয়ে তিনি লীলাবিলাস করতেন। আর এইগুলো যদি এখন কেউ করে তাহলে মনে হবে আমার ছেলেটাকে ভূতে ধরেছে, আমার ছেলেটাকে ভূতে ধরেছে, সে আর পড়ালেখা করে না, এই সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়ায়, একে দিয়ে যে কি হবে আমার জীবনটা পুরা, হ্যাঁ দুঃখে জর্জরিত জর্জরিত হয়ে গেল। যদি এখনকার বাচ্চারা ছোটবেলা থেকে এরকম ভাব হয় তার বাবা মায়ের চরম টেনশন হয়ে যাবে। একবার একজন মাতাজি ওনার স্বামী মদ খায়, এখানে সেখানে মদ টদ খেয়ে ভোম হয়ে যেখানে সেখানে পড়ে থাকে, তা আমাদের একটা নামহট্ট ভক্তদের কাছে এসে বলছেন যে প্রভু আপনি কৃপা করে আমাদের সংসারটা একটু রক্ষা করুন, আমার প্রভুকে একটু বাঁচান, তিনি এরকম হচ্ছে। হ্যাঁ তখন ভক্তদের তাদের কাছে বলে ঠিক আছে আপনার প্রভুকে নিয়ে আসুন, তো ভক্তরা এনে তাকে সেবাটে ভালো করে প্রসাদ ফ্রসাদ খাইয়ে তারপরে বুঝিয়ে সুজিয়ে জপমালা দিয়েছেন। জপমালা দেওয়ার পরে তারপরে ধীরে ধীরে দুদিন পরে সে প্রভুটা খুব সুন্দর ভক্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন তো ভক্ত হয়েছে, এখন বুঝতে পারছেন ভক্তির গুরুত্ব, তখন আনদিন আমি সাহার করতে চাইছেন, আমিষ আর তার কাছে ভালো লাগছে না, তখন তিনি বলছেন এই আমিষটা আপনি ছেড়ে দিয়েছেন, এই যখন আমি ছেড়ে দিয়েছেন তখন মাতাজির মাথাটা ঘুরে গেছে, হ্যাঁ এই আমিষটা আমি ছেড়ে দিয়েছে তখন ঝগড়া লেগেছে, হ্যাঁ তা এই বউকে আর আমিষ খেতে দিবে না, মানে নিরামিষ খেতে দিবে না, তাকে আমিষ ছাড়তে দিবে না, তখন ঝগড়াঝাটি হচ্ছে। তখন বউটা এসে বাড়ি এসে বলছে যে বউ এরকম বাড়িতে এগুলো হচ্ছে, আগে মদ খেতাম ঝগড়া হতো, আর এখন মদ টদ সব খেয়ে দিয়ে ভগবত ভক্তি করছি এখন ঝগড়া শুরু হয়েছে। হ্যাঁ তারপরে আর মাতাজির বউদের সাথে দেখাই করে না, যোগাযোগ করে না, তারপরে আবার কিছুদিন পরে 3-4 মাস পরে আবার প্রভু সে আগের মতো মাতাল হয়ে গেছে। মাতাল টাতাল হয়ে গিয়ে কোথায় সেই ট্রেনে ধাক্কা টাক্কা লেগে সেখান থেকে সে মরে গেছে। তা দেখুন ভালো, সে তার নিজের ইচ্ছা মতো ভালো চায়, নিজের ইচ্ছা মতো সে তাকে তৈরি করতে চায়, কিন্তু সেরকম নয়। ভগবত ভক্তি সুন্দরভাবে আমাদের করতে হবে, যখন বুঝতে হবে তখন সেই পাপ থেকে মুক্ত হতে হবে,
এটা আছে পন্থা, কিন্তু আমাদের এরকম আছে, কেউ হয়তো কেউ বউ চায় না যে তার মা তার ওয়াইফ ভক্তি টক্তি করুক, আবার কেউ প্রভু মাতাজি চায় না তার প্রভু ভক্তি টক্তি করুক, তাহলে আর এই নিরামিষ আমিষ টামিষ খাওয়া যাবে না। এরকম বহুবিধ প্রকার লোক রয়েছে, কিন্তু এই নিত্যানন্দ প্রভু তিনি ছোটবেলা থেকেই সমস্ত জনসবাইকে এরকম শিক্ষা প্রদান করতেন। এইভাবে তিনি বহুবিধ লীলা আদি করতেন। তো সেখানে এইভাবে একবার কি হয়েছে, এইভাবে তিনি হনুমান রামচন্দ্রের সেই যে রাবণের ছেলে, রাবণের ছেলে যে রামকে সেই শক্তিশালী বাণ মেরেছিলেন, হ্যাঁ শক্তিশালী বাণ মেরেতে রাবণ তখন অজ্ঞান হয়ে গেছিলেন, সেই লীলা করছিলেন, করতে করতে একদম পুরাপুরি ভাবে একজন হনুমান সেজেছিলেন। হনুমান সেজেকে বলেছিলেন যখন আমি পড়ে যাব তুমি গন্ধমাধব পর্বত থেকে সেই শিকড়ে আমাকে খাইয়ে দেবে, তা উঠে যাব। হ্যাঁ তখন এই অভিনয় করতেন অগুণের সাথে, একদম পুরো সঙ্গে সঙ্গে অভিনয়ের ভিতরে সঙ্গে সঙ্গে সেই লীলায় প্রবেশ করে দিত নিত্যানন্দ। এইভাবে একবার এই রাম এই এই লীলাটা করছেন, অভিনয় করছেন, করতে করতে নিত্যানন্দ প্রভুকে রাবণের ছেলে তিনি বাণ মেরেছেন, বাণ মেরে নিত্যানন্দ প্রভু ধরাশায়ী হয়ে গেছেন। হয়ে যাওয়ার পরে এবার সব ভক্তরা এসে দেখছেন নিত্যানন্দ পুরো কোনো কোনো শ্বাস নিঃশ্বাস আর কিছু নিচ্ছে না, ঢাকাঢাকি করছে উঠছে না, সবাই কান্না শুরু করে দিয়েছেন, নিতাই নিতাই করে পরে কেউ একদম অজ্ঞান হয়ে গেছেন, অচেতন হয়ে গেছেন, নিতাই নিতাই করে ডাকবে, চিন্তা হচ্ছে কি হয়ে গেল নিতাই। হ্যাঁ যে হনুমানের রোল করছিল, যাকে হনুমানের রোল দেওয়া হয়েছিল, ও সেই অজ্ঞান, ও সেই কি যা যা বলেছে আগে নিতাই ওকে বলেছিল কি কি করতে হবে, ও সেগুলো ভুলে গেছে। আর নিতাইয়ের এই অবস্থা দেখে সবাই নিতাইকে দেখে শুধু নিতাই আর নিতাই বলছে আর কাঁদছে, কেউ নিতাইয়ের মাথা ধরে টানছে, কেউ নিতাইয়ের হাত ধরে টানছে, এইভাবে সবাই নিতাই নিতাই করে কান্না করছে আর চিৎকার করছে, এই নিতাইকে বাঁচাও, নিতাইয়ের কী হয়ে গেল, নিতাই কি হয়ে গেছে, নিতাই আর কথা বলছে না। এইভাবে ওখানে পুরো কান্নার রোল পড়ে গেছে, সব শিশুরা নিতাইকে নিয়ে কাঁদছে, মনে হচ্ছে তাদের কলিজা বেরিয়ে গেছে। নিত্যানন্দ প্রভু যখন দেখছেন অচেতন, তার থেকে আর কোনো সাড়া শব্দ আসছে না, তাদের হৃদয়টা মানে বিদ্যুৎ মানে হৃদয় উড়িয়ে চলে গেছে, তাদের বেরিয়ে গেছে। তো সেইভাবে তখন কান্নাটা দেখে তখন কেন ভক্ত গিয়ে সেই বাচ্চা গিয়ে ঘরে গিয়ে খবর দিয়েছে যে নিতাই আর কোনো কথাবার্তা বলছে না, নিতাই নিচে পুরো নিতাই কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো নিতাইকে রক্ষা করো। এই বয়সে হাড়াই পণ্ডিত তন্দি সবাই চলে এসে এসে তখন বলছে এখানে কি হচ্ছিল, বলছে এরকম সব রাম রাবণের সেই যুদ্ধ হচ্ছিল, হ্যাঁ হতে লাগলে সেই রাম রাবণের ছেলে নিতাইকে বাণ মেরেছে, হ্যাঁ শক্তিশালী বাণ মেরেছে, বাণ মারাতে নিতাই শয্যাশায়ী হয়ে গেছে, হ্যাঁ আর নিতাই সেখান থেকে আর উঠছে না, তার কোনো কথা নেই, সেখান থেকে আমরা কত ডাকছি তাকে নাড়াচ্ছি কোনো সাড়া না, কোনো শ্বাস নিঃশ্বাস নিচ্ছে না, কিছু নিচ্ছে না। তখন হাড়াই পণ্ডিত তিনি বলছিলেন আচ্ছা নিতাই কী সেজেছিল, নিতাই সেজেছিল লক্ষ্মণ, আচ্ছা তাহলে হনুমান কে সেজেছিল, হনুমান ও আমি সেজেছিলাম হনুমান। তখন বলছে আচ্ছা তুমি হনুমান সেজেছিলে, আচ্ছা হ্যাঁ। তখন বলছে তোমাকে হনুমান যখন তুমি সেজেছিলে নিতাই তোমাকে কিছু বলেছিল, বলছে হ্যাঁ বলেছিল, সে নিতাই বলেছিল একটা ওই গাছের একটা শিকড় এনে তাকে কে বেটে রস খাইয়ে দিলে নিতাই ভালো হয়ে যাবে, তবে তুমি তুমি তো সেটা করেছো, বুঝে না করিনি, তুমি যাও তুমি সেই কোন শাক গাছের শিকড় নিতে বলেছিলো, তখন ও গিয়ে সেই শিকড়টা নিয়েছে, বলে তোমাকে নিতাই যা যা বলেছে তুমি তাই তাই করো, তো ও যা যা বলেছিলো নিতাই তাই তাই করেছো, তো নিতাই একটু পরে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ এইভাবে পুরো রিয়েল রিয়েলভাবে পুরো লীলা করতেন নিত্যানন্দ প্রভু। তেই মতো ক্রীড়া করে নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনা নাহি ভাই, অন্তরে লীলা কে বা পারে কহিবারে, তাহার কৃপায় যেন মতে স্ফুরে জরে। তার লীলা কে বুঝতে পারে, কিন্তু তার কৃপা যদি কেউ লাভ করতে পারে তবে সেই লীলা সে বুঝতে পারে। এইভাবে পৌগণ্ড বয়সে মহাসমরহে নিত্যানন্দ প্রভু উপনয়ন সংস্কার সম্পন্ন হয়েছিল। তৎকালে তার অনুপম রূপ লাবণ্য ও ব্রহ্মচারীর বেশ দেখে
সকলেই মুগ্ধ হয়ে গিয়েছিল, যখন যেহেতু তিনি বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছেন, তার উপনয়ন সংস্কার হওয়ার সময় তাকে ব্রাহ্মণ ড্রেস পরা ব্রহ্মচারী ড্রেস পরানো হয়েছিল, তার সেই ব্রহ্মচারী ড্রেস উপনয়ন বেশ দর্শন করে সকলে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিল। কি আনন্দ হইল যজ্ঞ পবিত্র সময়, শেষ বা দেখুন তাহা কহিলে না না যায়। উপনয়নের সময় যে কি সুন্দর লাগছিল সেটা মুখে বলা যাবে না এত। কি আনন্দ হইলা যজ্ঞ উপবীত সময়, শেষ হবা দেখুন তাহা কহিলে না হয়। এটা কহা যাচ্ছে না, সেটা এত এত সেই সুন্দর। নিত্যানন্দ প্রভু দণ্ডহস্তে ব্রহ্মচারীর বেশে ভিক্ষা করতে বের হলে প্রতিবেশীগণ সকলে আনন্দ চিত্তে তাকে ভিক্ষা প্রদান করতেন, একে দেখি সকলে সবাই ভিক্ষা দিতে দিতেন, হ্যাঁ সবাই ভিক্ষা দিতে চলে আসতেন। নিত্যানন্দ প্রভু পাঠশালায় অল্প দিনের মধ্যেই ব্যাকরণ আদি শাস্ত্রে বিচক্ষণ হয়েছিলেন, দ্বাদশ বছরের মধ্যেই তার অবতার অসাধারণ প্রতিভা দর্শনে সন্তুষ্ট হয়ে তাকে ন্যায় চূড়ামণি উপাধি প্রদান করা হয়েছিল। 12 বৎসরের ভিতরে নিত্যানন্দ সমস্ত সব কিছু ব্যাকরণ শাস্ত্র সব কিছু ন্যায় শাস্ত্র সব কিছু তিনি শিক্ষা কমপ্লিট করেছিলেন, তাই তাকে ন্যায় চূড়ামণি উপাধিতে ভূষিত হয়েছিল। এইভাবে উপাধি প্রদান করা হয়েছিল, তাই বলা হয়েছে উদ্ধারণ কহেই হো ব্রাহ্মণ উত্তম, রাড়ি শ্রেণী সর্বশাস্ত্রে অতি উচ্চতম। তখন তিনি বললেন এই যে ব্রাহ্মণ তিনি এই রাড়ি শ্রেণীর সর্বশ্রেষ্ঠে, তিনি রাড়ি শ্রেণীদের মধ্যে তিনি সর্বোচ্চম উচ্চতম স্থান গ্রহ প্রাপ্ত হয়েছেন। ন্যায় চূড়ামণি ইহার শাস্ত্রেরও এক খ্যাতি, নিত্যানন্দ নাম প্রেমানন্দপুরে স্থিতি। হ্যাঁ, তখন এই নিত্যানন্দ প্রভুর তার যে শাস্ত্রর দক্ষতা সেটা দেখে তার নিত্যানন্দ নামটাকে প্রেমানন্দপুরে স্থিত করা হলো। তা পাঠ্যলীলায় নিত্যানন্দ প্রভু অত্যন্ত মেধাবী ও প্রতিভাশালী ছিলেন। হ্যাঁ, অতি অল্প দিনের মধ্যেই তার যশ ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তা নিত্যানন্দময় এই লীলা বেশ পরবর্তীকালে জগজ্জীবকে হরিনাম সংকীর্তনের মত্ত করার সকলের আনন্দ ও মধুর বৃন্দাবনের রসমাধুরী আস্বাদন করিয়ে যে ধন্য করেন, ভক্তগণ তার অভ্যাস আভাস পেয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে নিত্যানন্দ প্রভু তিনি সমস্ত জগৎবাসীকে পরম এক আনন্দ প্রদান করার উদ্দেশ্যে তিনি এই জগতে আবির্ভূত হয়েছে। সেইভাবে নিত্যানন্দ প্রভুর 12 বছর পূর্ণ হয়ে গেল। তেনার যখন 12 বছর পূর্ণ হলেন তখন হঠাৎ করে একদিন এক সন্ন্যাসী সেই গৃহে, তা নিত্যানন্দ প্রভু 12 বছরের ভিতরে সেই একাচক্র ধামের সকলের প্রাণ সকলের হৃদয় হয়ে রইলেন। মানে কেউ একবেলা একদিন এক মাস না খেয়ে থাকতে পারে, কিন্তু নিতাইকে না দেখে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারে না। এইরকম সমস্ত গ্রামবাসীদের সেই স্বভাব, সেইভাবে নিতাইয়ের দ্বারা সবাই নিতাই, এক কথায় তারা সবাই নিতাই শুধু বললে। এখনই আমরা একাচক্রে ধামে গেলে সবাই নিতাই বলে, সুখে দুঃখে যেখানে হোক না কেন তাদের মুখে শুধু নিতাই, তারা নিতাই প্রাণ তাদের। সেজন্য রজনদাস ঠাকুর বলেছেন নিতাই মোর প্রাণধন, নিতাই মোর জাতি, নিতাই বিহানে মোর আর নাহি গতি। সেই জন্য তিনি এই গান গেয়েছেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি সকলের হৃদয়ে জুড়ে তিনি বিরাজ করলেন। হঠাৎ করে সেই যে সকলের হৃদয়ে পুরা রাঢ় দেশবাসীর হৃদয় প্রাণ স্বপ্ন ঘুম আনন্দ এই নিত্যানন্দ, হ্যাঁ এইরূপ অবস্থায় এক সবাই খুব আনন্দে নিতাইকে নিয়ে নিতাই সংসারে সবাই মত্ত রয়েছে, নিতাই কেন্দ্রিক সংসারে সবাই পরম আনন্দ লাভ করছে। হঠাৎ করে একদিন এক সন্ন্যাসী এসে এই 2500 বাড়িতে আগমন করলেন। নিত্যানন্দ প্রভু সারা জগৎকে নিত্যানন্দময় করে তুলবেন এই ইচ্ছা করে, এই ইচ্ছায় তার হৃদয়ে আড়লন করছিল।
মাতা পিতার বিপুল বাৎসল্য স্নেহে তদীয় ইচ্ছা ইচ্ছার বাধক হয়ে গেল। তো নিত্যানন্দ প্রভু তো প্রকৃতপক্ষে তিনি প্রেমানন্দ সবাইকে প্রদান করার জন্য তিনি এসেছেন, তিনি ছিলেন প্রেমদাতা। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো প্রেমের ঠাকুর, প্রেমের গাছ, সেখান থেকে প্রেম ফলটা পেড়ে নিত্যানন্দ প্রভু সমস্ত বদ্ধ জীবের ঘরে ঘরে গিয়ে তিনি সেই প্রেম ফল সবাইকে আস্বাদন করাবেন। এ তো প্রেমের দাতা ঠাকুর, হ্যাঁ প্রেমদাতা নিতাই, তিনি তো সেই উদ্দেশ্যে নিয়েই জগতে এসেছেন। এখন তিনি এখানে এসে বাৎসল্য রসে পিতা মাতার সমস্ত বন্ধুদের সমস্ত পার্ষদ আদি সকলের যে প্রেম, সেই বন্ধনে তিনি এত আবদ্ধ হয়ে গেছেন, এখন তার প্রেম প্রদানে, হ্যাঁ প্রেম দাতা সেবাতে এখন সেটা বাধা হয়ে দাঁড়িয়ে গেল। তাই পিতা হারায় পণ্ডিত ও মাতা শ্রীমতী পদ্মাবতী দেবী নিত্যানন্দকে নয়নের তারা ও অন্ধের যষ্টি মনে করে সর্বদা চোখে চোখে রাখতেন। নয়নের তারা আর অন্ধের যষ্টি, অন্ধ লোকদের লাঠি, অন্ধ লোকরা যেমন লাঠি ছাড়া চলতে পারে না, আর যারা যারা জ্যোৎস্না, নয়নের তারা, নয়নের তারা করে নিত্যানন্দ প্রভুকে তারা রাখতে থাকলেন। এই যখনই যান স্কুলে দিতে যান, স্কুলে দিয়ে স্কুলে ঢুকিয়ে স্কুলে ছেড়ে দিয়েছে, কিন্তু আবার পিছনে ঘুরে ঘুরে শুধু তাকাতে থাকেন। যত সময় অবধি নিতাইকে দেখা যায় তত সময় তারা শুধু নিতাইকে তাকাতে দেখতেই থাকেন। এইরূপ দুইজনে নিতাই নয়ন তারা ও অন্ধের যষ্টি রূপে সর্বদা চোখে চোখে রাখতেন। খেলার জন্য কোথাও গেলে তারা ব্যাকুলিত হতেন, প্রগাঢ় বাৎসল্যভাবে পিতামাতা অতিশয় অভিভূত হয়ে পড়েছিলেন। নিত্যানন্দ প্রভু সাধারণ কর্মফল অভিলাষী মায়াবদ্ধ জীবের ন্যায় পিতামাতার স্নেহে আবদ্ধ না থাকায় জগৎ জীবের পরম মঙ্গলের জন্য মনে করলেন পরম বাৎসল্য পিতামাতা তাকে স্বল্প সময়ের জন্য ছেড়ে দিতেন না, তাকে কোনো সময় তাকে ছাড়ছেন না। তাই দেখুন, তাই সেখানে কৃষ্ণদা বৃন্দাবন দাস ঠাকুর সেই নিত্যানন্দ প্রভু সেই বাল্য বাৎসল্য লীলাকে বর্ণনা করছেন। তিল মাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা, যুগ প্রায় হেন বাসে ততধিক পিতা। হ্যাঁ, যদি তিল মাত্র যদি নিত্যানন্দকে না দেখতে পারতেন, তাহলে মনে হয় কত যুগ যুগ নিত্যানন্দকে দেখেনি আর তার পিতারও সেই দশা। তিল মাত্র নিত্যানন্দ পুত্রে ছাড়িয়া, কোথায়ও হারায়ও যা না যায়ও চলিয়া। হ্যাঁ, হারায় পণ্ডিত নিত্যানন্দকে ক্ষণ সময়ের জন্য, একটা মুহূর্তের সময় নিত্যানন্দকে ছেড়ে তিনি কোথাও যান না। কিবা কৃষি কর্মে কিবা যজমান ঘরে, কিবা হাটে কিবা বাটে যত কর্ম করে। তিনি কৃষি কাজ করতে যান বা যজমান ঘরে যান বা হাটে বাজারে যেখানে যান না কেন, পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায়, তিলার দেশ বার উলুটিয়া চায়। হ্যাঁ, নিত্যানন্দ যদি কখনো সাথে সাথে হাঁটতে হাঁটতে একটু পিছিয়ে চলে গেছে, কখনো কখনো কি হয় বাবা মার সাথে ছেলেপেলেরা হাঁটতে হাঁটতে কিছু একটা দেখতে দেখতে একটু পিছিয়ে পড়ে যায়, তো যখন হঠাৎ করে দেখছেন যে পাশে নেই, তখন হারাই পণ্ডিত তখন পিছিয়ে দেখছেন কোথায় নিতাই চলে গেল, মনে হচ্ছে হৃদয়টা বেরিয়ে গেছে। এক ঝলক নিতাইকে, প্রথম ঝলকে নিতাইকে দেখিনি মানে হৃদয় শেষ, হৃদয় পুরা শেষ। এইভাবে তখন পিছিয়ে পিছিয়ে দেখ কোথায় গেল নিতাই। পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায়, তিলার ধে শতেক বার উলড়িয়া চায়, তখন বারবার বারবার দেখতে চান ছেলেটা এখন তো দূরে রয়েছে, এখন আসছে না। ধরিয়া ধরিয়া পুনঃ আলিঙ্গন করে, ননির পুতুল যেন মিলায়ে শরীরে। হ্যাঁ, ধরিয়া ধরিয়া পুনঃ পুনঃ তাকে আলিঙ্গন করে, আর মনে হচ্ছে মাখনের একটা তৈরি করা পুতুল,
সেটা তার শরীরের সাথে লাগছে, ননির পুতুল যেন মিলায় শরীরে। এই মত পুত্র সঙ্গে বলে সর্বস্থায়ী, প্রাণ হইলা নিত্যানন্দ শরীর আড়াই। এইভাবে নিত্যানন্দ প্রভু হচ্ছে আড়াই পণ্ডিতের প্রাণ, শরীরটাতে হচ্ছে আড়াই পণ্ডিত কিন্তু প্রাণটা হচ্ছে নিতাই। হ্যাঁ, এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি ছোটবেলা পিতা মাতার স্নেহে এতভাবে তিনি জড়িত ছিলেন, তাই সেইভাবে করতে করতে তার গৃহে হঠাৎ করে কি হয়েছে, একদিন একদিন সেই নয়নমণি হয়ে উঠলেন। ইত্যবসরে একদিন সহসা এক বৈষ্ণব সন্ন্যাসী হাড়াই পণ্ডিতের ভবনে অতিথি হয়ে এলেন। হাড়াই পণ্ডিত পরম সমাদরে সেই অতিথির সেবা পবিত্র হলেন। তিনি কল্পনা করতে পারেন নাই যে তার গৃহে সন্ন্যাসী বেশে অক্রুয়ের আগমন হবে। কেউ কেউ বলেন হ্যাঁ অক্রুয়ের আগমন হবে মানে সেই কথা কেন বলা হচ্ছে, কেন অক্রু যেমন সেই বৃন্দাবনের হৃদয়কে, বৃন্দাবনের হৃদয় কে ছিল, সেই ব্রজের হৃদয় হচ্ছে সেই কৃষ্ণ বলরাম। হঠাৎ করে একদিন সেই অক্রুর এসে কি করলেন, সেই গোপীদের প্রাণ, গোপদের প্রাণ, গোপবৎসদের প্রাণ, গোবৎসদের প্রাণ, বৃন্দাবনের তরুলতা, সব কিছুর প্রাণ হচ্ছে এই দুই ভাই। হঠাৎ করে একদিন অক্রুর তিনি চলে আসলেন মথুরা থেকে, এসে বললেন যে কংস এর দুই ভাইকে নিয়ে যেতে বলেছে, এসে তাদের নিয়ে চলে গেল। সেই কথা বলা আছে, আড়াই পণ্ডিত বুঝতে পারেননি যে হঠাৎ করে একদিন অক্রুর চলে আসবেন তার গৃহে। যথাসময়ে হাড়াই পণ্ডিত অভ্যাগত বৈষ্ণব সন্ন্যাসীকে সমরাদর গৃহে, সমাদরে নিজ গৃহে ভোজন করালেন এবং স্বয়ং ভোজন করে সন্ন্যাসীর নিকট বসে উভয়ে রসময় কৃষ্ণ কথায় প্রবৃত্ত হলেন। এটা হচ্ছে গৃহস্থদের কর্তব্য। গৃহস্থদের গৃহে যখন কোনো সন্ন্যাসী যাবে, কোনো সাধু সঙ্গে যায়, তা বলা আছে বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। হ্যাঁ, যদি কারোর গৃহে সাধু সন্তের আগমন হয় তা সেই গৃহ হচ্ছে বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়। সেই গৃহ যারা থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, তাদের অত্যন্ত পুণ্যর ফলে যখন কারোর অত্যন্ত পূর্ণ হয়, অত্যন্ত সৌভাগ্য হয়, সেই সৌভাগ্যের ফলস্বরূপ তার বহুবিধ প্রকার তপস্যার যাগযজ্ঞের ফলস্বরূপ তার বাড়িতে কদাচিত কদাচিত তার বাড়িতে বৈষ্ণবের পদার্পণ হয়। তার যখন এই রূপ বৈষ্ণবের পদার্পণ যখন কারোর বাড়িতে হয় তখন তার কি করতে হয়, তাকে উত্তম রূপে না তাকে সমাদর করে, তাকে ভোজন করিয়ে, তাকে সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে। আপ্যায়ন করিয়ে তারপরে উত্তম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে তারপরে তার কাছ থেকে এই জড়বন্ধন মুক্ত স্বরূপ যে মহাঔষধি কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা কথা তার থেকে শ্রবণ করতে হবে। ফলস্বরূপ সেখান থেকে জড়বন্ধন নাশ হবে, সমস্ত পাপ নাশ হবে। কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়, সমস্ত জড়বন্ধন নাশ হয়, সমস্ত পাপ নাশ হয়, সমস্ত মহাভয় থেকে সে মুক্তি লাভ করতে পারে। এই রূপ নিত্যানন্দ প্রভুর পিতা তখন তাকে উত্তম রূপে ভোজন টোজন সব কিছু করিয়ে তার সঙ্গে তার নিকটে বসে তার কথায় গিয়ে বসলেন, তাকে সুন্দর উচ্চ আসন প্রদান করিয়ে তার পদতলে গিয়ে তার কাছে গিয়ে বসলেন, বসে তার কাছে কৃষ্ণ কথা আস্বাদন করলেন। কত সময় আস্বাদন করলেন, কত সময়, এই আমার এখন অফিসে যেতে হবে, দোকানটা খোলা আছে, হ্যাঁ
কোনো বৈষ্ণব বাড়ি গেলে মনে বৈষ্ণব মনে হচ্ছে এটা বেকার একটা বস্তু এসে হাজির হয়েছে। আর তো সকলের বাড়ি এখন কুকুর থাকে, কুকুরে গেলে প্রথম কুকুরে ওকে বলে দেয় এই তোমার এখানে জায়গা নেই, ভাগ এখান থেকে, এইখানে তোমার জায়গা নেই। হ্যাঁ, তো কুকুর বাড়িতে রেখে দেওয়া হয়। কিন্তু না, এখানে হারায় পণ্ডিত তিনি কি করছেন, কত সময় তার কাছে কৃষ্ণ কথা শুনেছেন। বৈষ্ণব গিয়েছে মানে তার বৈষ্ণব কারো বাড়িতে গিয়েছেন মানে তার মালিক এসছে, তার প্রভু এসছে। যদি কারো মালিক তার প্রভু এসছে, তা সেই প্রভুর সেবা করা বড় না তার কাজ দেখা বড়? হ্যাঁ, যদি এরকম বলা, যদি কেউ পূজা করতে বসে, হঠাৎ করে পূজা করতে বসে অথবা তোমার বাড়িতে গৃহে বৈষ্ণব এসছে, সেই পূজা বন্ধ করে বৈষ্ণবকে সমাদর করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেরকম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এখানে বলা আছে, সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে আছিলেন কৃষ্ণ কথা কথব কথন প্রসঙ্গে। সর্বরাত্রি পুরা রাত্রিটাকে, কারণ বৈষ্ণব ক্ষণকালের জন্য আমার গৃহে আসবেন, ক্ষণকালের জন্য, পরশ পাথর স্পর্শে যেমন সমস্ত তাম্র সমস্ত প্রকার মেটাল পদার্থ স্বর্ণে পরিণত হয়ে যায়, তদুপরি সন্ন্যাস সাধু সন্তের সংস্পর্শ পেলে তারা পরম পবিত্রতা লাভ করতে পারে, পরম মুক্তি পদ লাভ করতে পারে। তো তারা ক্ষণকালের জন্য থাকে, সেই ক্ষণকালটাকে যে যত বেশি প্রাধান্য দিবে, যত বেশি সম্মান আদর করবে, সে তত বেশি পবিত্রতা লাভ করতে পারবে। এখানে কত সময় করলেন, সর্বরাত্রি নিত্যানন্দ তার পিতা সঙ্গে, সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে আছিলেন কৃষ্ণ কথা কথন প্রসঙ্গে। পুরা রাত্রি নিত্যানন্দ প্রভু ওনার পিতার কাছে ছিলেন, আর এই সন্ন্যাসীর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করলেন। সন্ন্যাসীগণ গৃহস্থের গৃহে অধিক সময় অতিবাহিত করে তাদের স্নেহের বন্ধনে আবদ্ধ হন না। রজনী অবসর হলে ব্রাহ্মণ দম্পতির সুখে রজনীরও অবসান হল। যখন এইভাবে রাত্রি তো পড়ে গেল কৃষ্ণ কথা শুনে, সঙ্গে সঙ্গে তাদের জীবনে কামাবস্যা উদয় হয়ে গেল। কি হলো, সন্ন্যাসী বর পরদিন প্রাতকালে হারায় পণ্ডিতের গৃহ ত্যাগ করার সময় তার কাছে কিছু চাইলেন। সন্ন্যাসী সাধু সন্ত লোক গৃহে গেলে তার অধিকার রয়েছে, কিছু চাইতে পারে সে। আর ব্রাহ্মণদের যারা গৃহবাসী রয়েছে তাদের তাদের দান দক্ষিণা এগুলো করার বিধান রয়েছে। তাই তখন কি হলো, তার গিয়ে গিয়ে তাদের গৃহে গিয়ে যদি সেই সন্ন্যাসীর কিছু ভালো লেগে থাকে সে চাইতে পারে। আর সে কিছুর জন্য চায়, তারা সদাই সবসময় কৃষ্ণ সেবার উদ্দেশ্যে বিচারণ করেন, তাকে কিভাবে মুক্তি করা যায় সেই সমস্ত বস্তু তার কাছ থেকে নেয়, নিয়ে তাকে জড়বন্ধন থেকে মুক্তি করেন, সেই জন্য কেউ চায়। তখন কি চাইছেন, ন্যাসী বলে এক ভিক্ষা আছে আমার, নিত্যানন্দ পিতা বলে যে ইচ্ছা তোমার। সন্ন্যাসী বলছেন আমি একটা ভিক্ষা চাই, আপনি আমাকে ভিক্ষাটা দেবেন? তখন হারাই পণ্ডিত বলছেন হ্যাঁ আপনি চান, আপনি কি ভিক্ষা চান বলুন, আপনি যেটা চান আমার সমর্থ অনুযায়ী আমি সেটা আপ্যায়ন চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য। ন্যাসী বলে করিবাও তীর্থ পর্যটন, সঙ্গহতি আমার ভালো নাহি কো ব্রাহ্মণ। তখন সন্ন্যাসী বললেন দেখো আমি তো পর্যটন তীর্থ পর্যটন করতে বেরিয়েছি, কিন্তু আমার সঙ্গে কোনো ব্রাহ্মণ নেই, কেউ আমার সঙ্গে কোনো সেবক নেই। এই যে সকল শ্রেষ্ঠ নন্দন তোমার, কতদিন লাগি দেহ সংহতি আমার। এই যে কলিজাটা শেষ, পুরা হৃদয় থেকে প্রাণটা সম্পূর্ণ বেরিয়ে গেল হারায় পণ্ডিতের,
কি বললেন, যাকে একটুখানি হাঁটতে সাথে 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 হাঁটতে একটু পিছিয়ে পড়ে গেলে সে বারবার বারবার তার দিকে পানে চেয়ে থাকে, যাকে ছাড়া সে হাঁটে ঘাটে বাজারে কোথাও সে যায় না, সেই সেই যে নয়নের তারা, সে অন্ধের দৃষ্টি, সে অন্ধের লোকের অন্ধের লোকের কাছে গিয়ে যে তার লাঠিটাকেও চায়, হ্যাঁ যে তোমার লাঠিটা আমাকে দাও, তার কিরকম কষ্ট হবে। ঠিক সেরকম এখন কি বলছেন, আমি তো কিছুদিন তীর্থ ভ্রমণে যাচ্ছি, তা তোমার আমার সাথে তো কেউ নেই, তা তোমার এই যে জ্যেষ্ঠ নন্দন, হ্যাঁ সেই জ্যেষ্ঠ নন্দনটাকে আমার সঙ্গে তুমি কিছুদিন দাও। প্রাণ অতিরিক্ত আমি দেখিব ওখানে, সর্বতীর্থ দেখিবে ন বিবিধ বিধানে। আর আমি তোমাকে প্রমিস করছি, তোমার এই নন্দনকে, জ্যেষ্ঠ নন্দনকে আমি সর্বশ্রেষ্ঠ রূপে তাকে আমি যত্ন দেখাশোনা সবকিছু আমি করে রাখবো, আর তাকে উত্তম রূপে আমি তাকে সমস্ত তীর্থ সুন্দরভাবে তাকে আমি তীর্থ অর্জন করে সর্বতীর্থ দেখিয়ে বিবিধ বিধান অনুসারে, সমস্ত বিধান অনুসারে বিভিন্ন তীর্থে বিভিন্ন প্রকার বিধান থাকে, নিয়ম থাকে, হ্যাঁ সমস্ত নিয়ম বিধান অনুসারে আমি তাকে তীর্থ পর্যটন করিয়ে নিয়ে আসবো, এটা আমি তোমাকে প্রমিস করছি। প্রাণ অতিরিক্ত আমি দেখিব উহানে, আমার প্রাণ যত সময় থাকবে আর আমার থেকে আমি বেশি তাকে যত্ন সহকারে তাকে আমি দেখব। এইভাবে যখন তিনি নিত্যানন্দ বাবুকে চাইলেন, হলাই পণ্ডিত সন্ন্যাসীকে তার প্রার্থিত বস্তুর প্রার্থনা করার অনুমতি প্রদান করলে সন্ন্যাসী বললেন যে নিত্যানন্দ বাবুকে তিনি চান। এইভাবে তার হৃদয় বিদারক সন্ন্যাসীর কথা শ্রবণ করে হালাই পণ্ডিতের বজ্র হাতের ন্যায় অতিশয় মর্মাহত হয়ে গেলেন। তার হৃদয় বিদারক বাক্যের হালাই পণ্ডিতে কাতর হয়ে মনে মনে ভাবতে লাগলেন, জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দ আমার প্রাণ তুল্য, এই সন্ন্যাসী আমার প্রাণটিকে অপহরণ করে আমার শরীর মাত্র ফেলে রেখে চলে যাবে। এইরকম হালাই পণ্ডিত তার কথা শুনে চিন্তা করতে লাগলো, আর আমি যদি তার প্রার্থনা পূর্ণ না করি তাহলে বিপদ, সন্ন্যাসীকে নিরাশ করলে যদি নিত্যানন্দের কিছু অকল্যাণ হয়, হ্যাঁ কারণ গৃহে গৃহকর্তারা যদি কোনো অসুচক কাজ করে, অকল্যাণ কাজ করে, সে অকল্যাণের কাজের জন্য সন্তান আদিদিকের বহু প্রকার উৎপীড়িত হতে হয়, পিতামাতাকে ভালো করে জানতে হবে। পিতামাতারা যদি কোনো অকল্যাণ কাজ করেন, সন্তান তো সত্য ছোট রয়েছে, তার অবুঝ, কিন্তু পিতামাতারা যদি কোনো অকল্যাণ কাজ করেন তার ভুক্তভোগী হতে হয় তার নেক্সট পরম্পরাকে, নেক্সট পরম্পরাকে সেগুলো ভুগতে হয়। এই জন্য পিতামাতাকে অতি সাবধানতার সঙ্গে সমস্ত কার্য সম্পাদন করতে হবে, সেই বিধান শাস্ত্রে দেওয়া আছে। তারাই পণ্ডিত তিনি, এটা আমার প্রাণ, আমার প্রাণটা বেরিয়ে যাবে, প্রাণটা নিয়ে যাবে, কিন্তু আমি যদি এই সন্ন্যাসীকে সে যেটা চাইছে আমি সেটাকে না দিই, তাতে যদি নিতায়ের কোনো ক্ষতি হয়, এই দেখুন প্রেম কাকে বলে, এটা হচ্ছে প্রেম, হ্যাঁ এটা হচ্ছে প্রেম। সে যে একটা গান, জড় জগতে গান আছে না, যেখানেই থাকো সুখে থাকো এই শুধু আমি চাই, হ্যাঁ দেখুন প্রেম কোথায়, দেখুন সে দেখছে আমার সে প্রেম প্রাণ, কিন্তু আমার প্রাণের যদি ক্ষতি হয় তাহলে আমি কি করে সহ্য করব। সে প্রাণহীন দেহকে স্বীকার করছে, কিন্তু প্রাণের কোনো অকল্যাণকে স্বীকার তিনি করছেন না। তখন তিনি বলছেন, ভিক্ষুকেরে পূর্বে মহাপুরুষ সকল প্রাণদান দিয়াছেন করিয়া মঙ্গল। তখন হালাই পণ্ডিত তিনি শাস্ত্রর সাথে বিচার করছেন, পুরাকালে ভিকারীকে অনেক লোক প্রাণ দিয়ে দিয়েছেন, বিল্বমঙ্গল ঠাকুর তিনি যখন গিয়েছিলেন যে ব্রাহ্মণের গৃহে চেয়েছিলেন, সেই ব্রাহ্মণের কাছে বিল্বমঙ্গল ঠাকুর তার পত্নীকে চেয়েছিলেন, সেই ব্রাহ্মণ তিনি তার পত্নীকে সেই ব্রাহ্মণ বিল্বমঙ্গল ঠাকুরকে দিয়েছেন,
তারপরে এর পুরাকালে আরো বড় বড় এক্সাম্পল রয়েছে, যারা সেই অতিথিকে প্রাণ অব্দি দিয়ে দিয়েছেন, সে যা চেয়েছে সব দিয়ে দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে। এখানে বলছেন ভিক্ষুকের পূর্বে মহাপুরুষ সকল প্রাণ দান দিয়াছেন করিয়া মঙ্গল। প্রাণ মঙ্গলের জন্য দধিচি মুনি, দধিচি মুনি তিনি ইন্দ্রদেবকে তার প্রাণ দিয়ে দিয়েছেন, আর সেই ইন্দ্রদেব কি করেছেন সেই দধিচি মুনির মর্যাদা দিয়ে সেই সেই যে বজ্র, শক্তিশালী বজ্র সেটা দিয়ে তৈরি করেছিলেন, যেটা দ্বারা তিনি সেই অসুরকে, বৃত্রাসুরকে বধ করেছিলেন। এইভাবে মঙ্গল, মেইন কথা হচ্ছে আমি বেঁচে থাকি আর না থাকে মঙ্গল লাভ করা দরকার, অমঙ্গল যেন না হয়। তখন তিনি দেখছেন ভিক্ষারে অনেকে পুরাকালে মহাপুরুষগণ ভিক্ষারকে ভিকারীকে তাদের প্রাণ অব্দি দিয়ে দিয়েছেন মঙ্গল লাভ করার জন্য। রামচন্দ্র পুত্র দশ রথের জীবন পূর্বে বিশ্বামিত্র তানে করিলা যাচন। দশরথের প্রাণ ছিল, এই রামচন্দ্র, সেখানে বিশ্বামিত্র এসে রামচন্দ্রকে মেঘে নিয়ে গেছিলেন। সেই ক্ষেত্রে দশরথ তার প্রাণ হওয়া সত্ত্বেও তিনি পুত্রকে বিশ্বামিত্রের কাছে প্রদান করেছিলেন। যদ্যপি হো রাম বিনে রাজ্য নাহি জিয়ে তথাপি হো দিলেন এই পুরাণেতে কহে। যদ্যপি রাম রাজা, রাম রাজ্য রাম ছাড়া চলবে কি করে, রাম হচ্ছে সেই রাম রাজ্যের প্রাণ, রাম ছাড়া রাম রাজ্য চলতে পারে না, তথাপিও দশরথ তিনি বিশ্বামিত্রকে তার ছেলেকে দিলে, সেটা পুরাণেতে রয়েছে, পুরাণ তার সাক্ষী। তথাপিও দিলে নেই পুরাণেতে কহে। দেখুন বিচার, দেখুন যদি শাস্ত্র কেউ পড়ছেই না, সনাতনী শাস্ত্র হিন্দুরা শাস্ত্র পড়ছেই না, জানবে কি করে তারা। আরে যা তিন চারটে ছেলে মেয়ে আছে, সে তাই একটা ছেলেকে সে ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রহ্মচারী তৈরি করতে পারে, সারা দেশে কৃষ্ণ ভাবনামে তো প্রচার করবে, কোথায় ক্ষতি কোথায়। এখন তো ছেলে মেয়েই নেই, তারা দিবে কোথায়। তা দেখুন তো সেখানে কি বলা আছে, তথাপিও দিলেন পুরাণেতে বলে। সেই তো বৃত্তান্ত আজি হইল আমারে, এ ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা কর মোরে। হে কৃষ্ণ, আমি এই প্রকার ধর্ম সংকটে পড়ে গেছি, নিতাই তো মোর প্রাণ, এদিকে নিতাই গেছে মেঘে বসছে, আমি তাকে এখন এই ধর্ম সংকট থেকে আমি কিভাবে রক্ষা করবো, হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো। দেখো কৃষ্ণকে তিনি প্রার্থনা করেছেন, হ্যাঁ, বিপদে আপদে রাখিবে যে পদে সেই পদ জানো ভুলো না, এটা হচ্ছে ফর্মুলা, বিপদে আপদে রাখিবে যে পদে সেই পদ জানো আমরা কখনো ভুলে না যায়। তো তিনি কৃষ্ণকে ডাকছেন, হ্যাঁ, এই রূপ তিনি হারায় পণ্ডিত এই সন্ন্যাসীর কথা শুনে তিনি তো অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। তারপরে গিয়ে তার পত্নী পদ্মাবতীকে দেখলেন, এই পুত্রটা তো আমার একার নয়। তখন তিনি সন্ন্যাসীকে বললেন যে সন্ন্যাসীদ্বয়, হ্যাঁ, আমার এই পুত্রটা তো আমার একার নয়, এই পুত্রর অর্ধেক ভাগ এর মাতার রয়েছে, এর এর অধিকার শুধু আমি নয়, যে আমি চাইলে সেটা দিতে পারবো কি করে। তখন সন্ন্যাসীর সামনে, তখন সন্ন্যাসীর সামনে গৃহিণী, তিনি তো আসতে পারবেন না। তখন গিয়ে হারায় পণ্ডিত গিয়ে বললেন, অত্যন্ত মর্মতার সঙ্গে তিনি বললেন যে পদ্মাবতী, এইরকম একটা কেস হয়ে গেছে যে সন্ন্যাসী তিনি আমাদের নয়নমণি কথা বলতে তিনি আর বলতে পারছেন না, যে আমাদের নয়নের নয়ন নিত্যানন্দকে তিনি চেয়েছেন, তা এখন নিতাই তো আমার একার নয়, নিতাই তো তোমার আমার দুজনের নিতাই, তার প্রতি তো তোমার অধিকার আমার অধিকার সম অধিকার রয়েছে, তো নিত্যানন্দকে তিনি চাইছেন, তুমি কি নিত্যানন্দকে দেবে। তখন পদ্মাবতী বলছেন যে প্রভু, আমি তো আপনার জন্মে জন্মে সেবিকা, আমি আপনার উপরে কি বলবো,
আপনি যা বলবেন সেটাই তো হবে। আমি আপনার উপরে কি বলবো, আমি তো আপনার দাসী মাত্র, আমি তো আপনার সেবিকা। তখন কি করলেন, তখন এই নিত্যানন্দ, তখন সে মাতা কি বললেন, যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর কথা। হ্যাঁ, পদ্মাবতী বললেন তোমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমার ইচ্ছা। এখন কেসটা উল্টে গিয়েছে, এখন হচ্ছে মাতার বউয়ের যেটা ইচ্ছা সেটা স্বামীর ইচ্ছা হতে না আসতে ঘরে ঢুকতে পারবে না। কিন্তু কি হয়েছে না, সেটা এখন কি, সেটা হচ্ছে তিনি পদ্মাবতী বলছেন যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর কথা, তোমার যা ইচ্ছা ওটাই হচ্ছে আমার কথা, তার ব্যতিরেক আমার কিছু কথা নেই, আমার কথা হতে পারে না। হ্যাঁ, সেইভাবে পদ্মাবতীর বাক্য শ্রবণে আড়াই পণ্ডিতের মনে প্রবল শক্তির সঞ্চার হলো। তারপর পুত্রদানের স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি সন্ন্যাসীর কাছে আগমন করলেন। চৈতন্য ভাগবতমে সেই কথা বর্ণনা করা আছে, আইল সন্ন্যাসী স্থানে নিত্যানন্দ পিতা, ন্যাসিরে দিলেন পুত্র নয়াইয়া মাথা। তখন সন্ন্যাসীর কাছে এলেন, এসে তাকে পুত্র দিলেন আর তাকে মাথা নুয়ে তাকে প্রণাম করলেন। নিত্যানন্দ লইল চলিলেন ন্যাসিবর, হেন মাতে নিত্যানন্দ ছাড়িলেন ঘর। তখন নিত্যানন্দ প্রভুর হাতটা ধরে সেই সন্ন্যাসীবর নিত্যানন্দ প্রভুকে নিয়ে চলে গেলেন, আর নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীকে ভর করে, সন্ন্যাসীকে কেন্দ্র করে তার যে বিচক্ষণ বাৎসল্য রসের যে আবদ্ধতা, যার জন্য তিনি প্রেম প্রেম প্রদানে যেটা তার বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই বাধাকে তিনি সন্ন্যাসীর হাত ধরে তিনি সেই বাধা থেকে অতিক্রম করে ঘর থেকে তিনি বেরিয়ে গেলেন। এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারছি, এই জড়বন্ধন থেকে আমাদের মুক্ত হতে গেলে, এই সংসার বন্ধন থেকে আমাদের মুক্ত হতে গেলে আমাদের সাধু সন্তের সহায়তা, তাদের হাত ধরে ছাড়া, তাদের পাদপদ্মের আশ্রয় ছাড়া, তাতে তাকে তাদের আশ্রয় করে বিনা আমরা এই জগৎ সংঘ থেকে মুক্তি লাভ করতে পারবো না, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এইভাবে নিত্যানন্দ ঘর ছেড়ে গেলেন, আর সবাই পিছে 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 ছুটছে, পুরো গ্রামবাসী এক এক করে সবাই অশ্রুসিক্ত কান্না করছেন, রোদন করছেন, সবাই নিত্যানন্দকে, সবাই যখন শুনছে কি হলো নিতাইকে সন্ন্যাসী নিয়ে যাচ্ছে, সবাই হৃদয় পুরো বিদূরিত হয়ে গেল, সবার হৃদয় ওই নিতাইয়ের সঙ্গে সবাই বেরিয়ে যাচ্ছে। প্রভু তখন ওনার বয়স কত ছিল? তারপরে চলে গেলেন এইভাবে নিত্যানন্দ প্রভু 12 বছর বয়সে তিনি এই সন্ন্যাসী হাত ধরে যাচ্ছেন। আর সবার হৃদয়ের গ্রামবাসীর হৃদয় পুরো বিদীর্ণ হয়ে যাচ্ছে, নিত্যানন্দে লইয়া নাসি চলিন ঘুরিতে তুরিতে, হাড়াই মুচ্ছিত হইলা পড়িলা ভূমিতে। নিত্যানন্দে যখন ভাবছি যে নিতায় চলে যাচ্ছে, সেই কথা শুনে আড়াই পণ্ডিত সঙ্গে সঙ্গে মুচ্ছিত হয়ে তিনি পড়ে গেলেন, নিতা চোখের আড়াল গেল, আড়াই পণ্ডিত মুচ্ছিত হয়ে পড়ে গেল। নিত্যানন্দ বহু সেখানে শাস্ত্রে বর্ণনা করা আছে যে হাড়াই পণ্ডিত দেখতেই আছে, দেখতেই আছে, চোখে কোনো পলক নেই, যত সময় অবধি নিত্যানন্দ চলে গেল চোখে কোনো পলক নেই, তাকেই আছে নিত্যানন্দ চোখের আড়াল শেষ। কত ঘন্টা ধরে হাড়াই পণ্ডিত তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে, কোনো পলক নেই চোখে, তো নিতায় চলে গেল। আর হাড়াই পণ্ডিত সঙ্গে সঙ্গে নিত্যানন্দে লইয়া নাসি চলিলা তুরিতে, যখনই নিত্যানন্দ চোখের আড়াল হয়ে গেল, হাড়াই মূর্ছিত হইলা পড়িলা ভূমিতে, প্রাণহীন প্রায় ভূমে পড়ে পদ্মাবতী, হইল যে দোহার দশা না হই কহি কি শপথি। তাদের যে দশা হয়েছিল শাস্ত্রে এরকম বর্ণনা করা আছে, নিত্যানন্দ বাবু যখন চলে গেছিলেন তখন নিতাইয়ের শোকে সমস্ত গ্রামবাসী ওই একাচক্র ধাম পরিত্যাগ করে সবাই চলে গেছিলেন, একদম সবাই গ্রামে যে দেশে নিতাই নেই সে দেশে থাকবো না,
নিতানন্দবাবুকে ছেড়ে দিয়ে সবাই চলে 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 গেল, পুরা গ্রাম। নিতাই নেই যেখানে, নিতাই শূন্য যেখানে, সেখানে আর কে থাকবে? পুরা গ্রাম ছেড়ে সবাই চলে গেলেন, এরকম কথা শাস্ত্রে পাওয়া যায়। কি নারী পুরুষ যত এই একা চক্রায়, একথা শোভন মাত্র হইলাম তো প্রায়। কিবা নারী কিবা পুরুষ সকলেই নিতায়ের এই কথা শুনে তারা মিতবদ হয়ে গেলেন। হইল লোক ভিড় হাড়ো পণ্ডিতের ঘরে, করায় চেতন দোহে অনেক প্রকারে। এদিকে নিতান হাড়ায় পণ্ডিত মুচ্ছিত হয়ে গেছে, সবাই গ্রামের বহুবিধ লোকজন এসে তারা তাকে চেতন ফিরানোর জন্য উপকরণ ব্যবস্থা করছে। হাড়ায় পণ্ডিত পদ্মাবতী দুইজন, কোথা নিত্যানন্দ বলি কর হে কন্দন। কোথায় নিত্যানন্দ, কোথায় নিতাই, এই কথা বলছেন আর শুধু কন্দন করছেন, শুধু কন্দন করছেন, শুধু কাঁদছেন। দোহার বিলাপ যে শুনিল যে জানে, গলায় পাষাণ কান্দে পশু পক্ষী গণে। দোহার বিলাপ যে শুনিল সেই জানে, গলায় পাষাণ কান্দে পশু পক্ষী গণে। তাদের যে বিলাপ হচ্ছিল, তারা যে বিলাপ করছিলেন একাচক্রবাসী নিত্যানন্দকে ছেড়ে, নিত্যানন্দকে বিনে, নিত্যানন্দকে হারিয়ে, নিত্যানন্দকে না দেখে, তাদের বিলাপ শুনে পাথর গলে পড়েছিল। পাথরগুলো তাদের বিলাপ শুনে গলে যাচ্ছিল, লিকুইড হয়ে যাচ্ছিল, মেল্ট হয়ে যাচ্ছিল। আর পশু পাখি, পশু পাখিও তাদের কথা, পশু পাখি তারাও তাদের এই বিলাপ শুনে কান্না করছিলেন, কান্না করছিলেন নিত্যানন্দ বউ যখন একা চক্র ছেড়ে চলে গেলেন। কেহ কহে সন্ন্যাসী কেবল ছল তার, ঈশ্বরের ইচ্ছা বুঝে ওই সে শক্তিকার। বলরাম কইলা পূর্বে তীর্থ পর্যটন, তাহাই করব এবে লইয়া মোর মন। হইছে 3 মাস আই অন্যের গ্রহণ, বিবিধ নিন্দনে কেহ আছে জীবন। 3 মাস নিত্যানন্দ বাবু যখন চলে গেলেন, 3 মাস তারা কিছু খায়নি, কিছু খায়নি তারা 3 মাস ধরে। তারা হইছে 3 মাস নাই অন্যের গ্রহণ, 3 মাস অব্দি তারা কিচ্ছু করেনি। হ্যাঁ, বিধিরে নিন্দয়ে কেন আছে জীবন, 3 মাস তো কিছু খায়নি আর মৃত্যু হচ্ছে না, আর বারবার শুধু বিধিকে নিন্দা করছে। বিধি তুই কি রে পাষাণ, তুই আমার প্রাণটা নিতে পারছিস না, কেন আমাকে জীবিত রেখেছিস, মরছিস না, মারছিস না কেন আমাকে, তুই আমাকে মেরে ফেল রে। এইভাবে শুধু বিলাপ করতে লাগলেন, কন্দন করতে লাগলেন। কোথা নিত্যানন্দ বলি ধুলায় লোটাই, কি কহিতে কি বা কহে পাগলের প্রায়। হ্যাঁ, কোথা নিত্যানন্দ বলে বারবার ধুলাতে লুটা লুটা করছেন আর উল্টো পাল্টা বলছেন, বিলাপ করছেন, কি বলছেন কি বলছেন তারা কিছু জানে না। এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি বাল্যলীলা করলেন তার ভক্তের সঙ্গে, সবাইকে দুঃখ দিয়ে। নিতাই আপন জনদের দুঃখ দিয়ে তিনি অন্যদের প্রেম প্রদান করতে বেরিয়ে গেল। দেখো আপন জনদের দুঃখ দিয়ে, চৈতন্য চন্দ্রের দয়া কেবারে বুঝিতে, নিজ ভক্ত দণ্ড দেন ধর্ম শিখাইতে। চৈতন্যের দয়া কে বুঝিতে পারে, তিনি নিজ ভক্তকে দুঃখ দেন ধর্ম শিখাইতে। জয় নিত্যানন্দ রাম কি, জয় একাচক্র ধাম কি, নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ আবির্ভাব তিথি মহামহোৎসব, ঠাকুর নিত্যানন্দ গোসাই কি, জয় গৌর ভক্তবৃন্দ কি। Yeah.